দিচ্ছি তো এই জন্য অফ করে রেখেছিলাম। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আপু, কালকের ও ক্লাসটার ভিডিও হবে? আমি ছিলাম না তো আপনি ছিলেন না? কে ছিলেন না, নামটা একটু বলুন। আপু। আমি সুশান্ত শাকলেন না? আমি শাকলেন। শাকলাইন, আপনি ছিলেন না কালকে ক্লাসের? হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার দেখেছি, ওই জন্য আজকে কালকে ক্লাসের ভিডিওটা ভাইয়া আমি ওইরকম ভালো ভিডিও আমি পাচ্ছি না। আপনাদের গ্রুপে দেখলাম জাওয়াত ভাই মেবি একটা ভিডিও লিংক শেয়ার করেছেন, ওই ভিডিওটা অনেক ভালো আছে, ওটা দেখলে মোটামুটি হ্যাঁ তাহলে ওই লিঙ্কটা ওনাকে একটু প্রোভাইড করে দেন আপনারা, ওনাকে একটু দিয়ে দেন, তাহলে হচ্ছে উনি দেখে নিবে, ওনার যে জায়গায় প্রবলেম হবে উনি পরবর্তীতে কোশ্চেন করবে আপনাদেরকে, আপনারা আনসার দিয়ে দিবেন। আবার একটু গ্রুপে দিয়ে দেন তাহলে। আমি একটা শর্টলি অ্যাড ম্যানেজার নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম, মানে টুকটাক, মানে শর্টলি আইডিয়া নেওয়ার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে আমি সাথে সাথে সবার উপকার বেশি করতে যাচ্ছি, যা সবাই নিতে যাচ্ছে না, তাই মানে তিনি ভাই আপনি এভাবে চিন্তা করলে হবে না, সবাই নিতে চাচ্ছে, আমার তরফ থেকে আপনাকে অনেক দিবেন। এটা কি হচ্ছে জানেন এখন ব্যাপারটা আপনাদের মাঝে? আচ্ছা আমি এই জন্যই রেকর্ডিংটা পজ, পার্সোনাল ইনফরমেশন দিয়ে খুলবো নাকি ওটাও ফেক? ওইখানে কোনো ফেকের অপশন নেই আপু, একটাই খুলবো, প্রফেশনালি খুলবো, যাতে সেটা দিয়ে আমি অফলাইন মার্কেটপ্লেসের কাজগুলি নিতে পারি। মানে একবারেই খুলে ফেলবো একটা আমি সব হ্যাঁ ইনফরমেশন? অবশ্যই ইনফরমেশন, সব কারেক্ট ইনফরমেশন দিয়ে একটাই খুলবো। আচ্ছা আপনি হ্যাঁ আরাফাত ভাই পাঠিয়েছেন, ফাহাদ ভাই পাঠিয়েছেন দেখলাম, আমাদের কিন্তু নাই লিংকডইন প্রোফাইল খোলা হয়নি এখন। আপনাদেরকে খোলা শিখাবো, সবাইকে শিখাবো। আচ্ছা তো মর্নিং ব্যাচে আপু আমি পাঠিয়েছি। উজ্জ্বলনাথ অ্যাড করেছি কিনা দেখিনি ভাইয়া, দেখে নিব ঠিক আছে, কারণ আমি ক্লাস শেষে কালকে মোবাইল ধরার টাইম পাইনি, আমার সোশ্যাল ওকে মিডিয়া দেখার টাইম পাইনি আমি। তো যেটা বলছিলাম ওদেরকে যখন অন করালাম, ওরা আমাকে বললো আপু আমরা কি চাইলে একটু কপি করতে পারি? আমি বলছি হ্যাঁ অবশ্যই কপি করতে পারেন, তবে সেক্ষেত্রে এই যে ফয়সালের ক্যামেরা অফ কেন? ফয়সাল ভাই আপনার ক্যামেরা অফ কেন? সাকলাইনের ক্যামেরা অফ হ্যাঁ নেই তো আপু, আমার ভাইয়ের ল্যাপটপে কেন জানি ভিডিও অন হচ্ছে না, আমার ল্যাপটপটা দোকানে তো ঠিক করে তো দিছি, ফোন থেকে আমি আসতে পারবো যদি চাই। তিন নাম্বার হাত সবার কাছে থাকে। আচ্ছা যাই হোক, আমরা যখন স্ক্রিনশট নিব তখন আমরা সবাই ক্যামেরা অন করব, ঠিক আছে ভাইয়া? তখন আমি ফোন থেকে আসবো, তখন সমস্যা নেই। ওকে আচ্ছা, এইখানে একটা গোলটু মাথা দেখা যাচ্ছে সাবিবের, সাবিব সাবিব সাবিবের কি এটা? সাবিব ভাই, যাই হোক আমি আপনাদেরকে নাম ধরে ডেকে ফেলতে পারি, আপনারা আমার বড়ও হতে পারেন, কিছু মনে করবেন না। 2005 এর আগে এখানে সবাই আপনার জুনিয়র, 2005 এর আগে এসএসসি দিয়েছেন কেউ আছেন? আশা করি ওইরকম কেউ নেই আপু। আচ্ছা আমি স্কুলে আমি আছি, আমি আছি আপনার সিনিয়র রাজা আপু, হাদিসা আপু, আপু ছাড়া তো আর কেউ নেই না আপু, আর সবাই ছোট, আমি ক্লাস 3 তে ছিলাম। কেন বলেন এভাবে, কেন বলেন ছি, এভাবে বলতে হয় না আমার, 10 বছর আগেও আমার বয়স 16, এখনো 16, 10 বছর পরেও 16, আমি এক কথার মানুষ। ব্যাপার হচ্ছে যে ওরা দেখলো তো কি জন্য বলছিলাম, ওরা কপি কপি করবে তো ওরা, তারপর আজকে ওদেরটা খুলে দেওয়া হলো তো ওরা, আপনাদের যদি আজকে মোটামুটি অ্যাড ম্যানেজারের কাজটা আপনাদের ক্লিয়ার থাকে তাহলে ফেসবুকের কিছু কাজ আর এখন দেখাবো না, কারণ আজকে মর্নিং ব্যাচেও দেখলাম যে কাজটা দেখাতে গেলে পেজে প্রবলেম করছে, আসছে না অ্যাড ম্যানেজারের, অনেক সময় অডিয়েন্স সেভ অডিয়েন্স হচ্ছে না, এরকম প্রবলেম হচ্ছে, কারণ নতুন ভার্সনটা যেটা। আরেকটা হচ্ছে যে বাজেটের ক্ষেত্রেও প্রবলেম হয়, ওরা যে বাজেটটা দেয় ওটার থেকে চেঞ্জ করলে প্রবলেম হচ্ছে, আমার ক্ষেত্রে হচ্ছে, বাকিদের কথা জানি না। হ্যাঁ এই জন্য বললাম, তো এটা নিয়ে আমরা অলমোস্ট আজকে নিয়ে আমাদের 7টা ক্লাস হয়ে যাচ্ছে, 7টা ক্লাস হয়ে যাচ্ছে না, তো 7টা ক্লাস এটা নিয়ে আর বসে না থেকে যদি অ্যাড ম্যানেজারের যতটুকু দেখিয়েছে অতটুকু বুঝে থাকেন, প্রবলেমটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার ফেসবুক যে আপডেট হয়েছে ওই জন্য প্রবলেমটা হচ্ছে, কিছু হচ্ছে নতুন অ্যাড সেন্টারে আছে, কিছু এই অ্যাড ম্যানেজারে আছে, ওরা আসলে এখন দেখছে যে কোনটা থেকে ওদের বেটার রেজাল্ট আসে, যে অ্যাড ম্যানেজার না অ্যাড সেন্টার, তো ওটার জন্য ওরা আসলে সেটআপটা ওভাবেই দিচ্ছে, তো এখানে কিছুদিন প্রবলেম হবে। তো আপনাদের যদি মনে হয় যে না এইটুকুর মধ্যে আর কোনো প্রবলেম নেই তাহলে আর ফেসবুকের এখন এই কাজগুলি দেখাবো না, ক্যারোসেলের যে কাজটা আপু বলেছিলেন সেই কাজটাও, সেটা হচ্ছে আমি আপনাদের যখন পিক্সেল দেখাবো তখন দেখাবো,
তাহলে হবে কি ততদিনে মোটামুটি আমার মনে হয় যে ফেসবুকটা ঠিক হয়ে যাবে। এখন ফেসবুক নিয়ে যদি বসে থাকি তাহলে আমি এরপরে হ্যাঁ ওই জন্যই বললাম। এখন কি আপনাদের আর অ্যাড ম্যানেজার নিয়ে কোনো কোয়েরিজ আছে? জি ভাইয়া, প্রথম থেকে বলবো না, এই যে একটা ফ্রেন্ডের পেজ বুস্ট করেছেন, অডিয়েন্স ভালো পেয়েছিলেন, তারপর জি জি অডিয়েন্স ভালো পেয়েছিলাম, দেন আমার একটা পেজ আমি বুস্ট করেছি ও ফেসবুকে মাঝে মধ্যে আপনার $5 ক্রেডিট ফ্রি তে দেয়, তো ওটা দিয়ে করেছিলাম আমি, ওটা দিয়ে করেছি, মোটামুটি সেম ক্যাটাগরি সব কিছু সিলেক্ট করে করেছি, কিন্তু আমি এখানে একটা জিনিস এক্সট্রা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আপনার এখানে অ্যাড করা যায় যে টাইটেল ওয়াইজ যে জিনিসটা অ্যাড করা যায় আর কি, বিভিন্ন টাইটেল দিয়ে যেটা পিপল অ্যাড করা যায় ওই টাইটেল এর পিপল গুলো অ্যাড করে একটা পোস্ট করেছিলাম, তো পার ডে $1 করে পাঁচ দিন, তো ওটাতে মোটামুটি কোনো তেমন কোনো রিচ আসেনি বা ওরকম কোনো ফিডব্যাক ভালো পাইনি, এখানে আমার কোন প্রবলেমটার কারণে এই জিনিসটা হয়েছিল। এখন আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডের যে পেজটা ছিল ওনার পেজটা ছিল কি রিলেটেড? আপনার ক্লথস তারপর কসমেটিক্স রিলেটেড। আচ্ছা, আর আপনার পেজটা কি রিলেটেড? তাহলে আপনি ওই অডিয়েন্স বা ওই ওয়েতে যদি সিলেক্ট করেন আপনার পেজে রিচটা আসবে কিভাবে? না আমি ওই ওয়েতে না গো, আমি আলাদা টাইটেল ওয়াইজ সিলেক্ট করেছি যে আমার টাইটেল ওয়াইজ যে পিপল গুলো দরকার আর কি, এবং ওই লোকেশন ওয়াইজ আলাদা আলাদা করে আমি স্ক্রিন শেয়ার করতে পারি যদি দেখতে চান। জি স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখি কেন প্রবলেম হয়েছিল, আপনারা একটু দেখে নেন যে আপনাদের এরকম অনেক এক্সপেরিয়েন্স আসবে যে এরকম হয়েছে কেন হয়েছে, এটাও আপনাদের কাজে লাগবে, ওনার হয়েছে যেহেতু আপনারা দেখে নেন আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা ভিজিবল করা আছে, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভাইয়া, আপনি কেন মনে ডিসেবল করে রেখেছেন, হোস্ট থেকে ডিসেবল করা আছে, হোস্ট থেকে ডিসেবল করা আছে স্ক্রিন শেয়ার, আমি তো অন করে দিই সাথে সাথে, একটা সেকেন্ড, আচ্ছা দেখেন তো এখন অন হয়েছে মেবি, এখানে ভিডিও এডিটিং এর কাজ মোটামুটি কে পারেন করতে? আরাফাত ভাই সবার আগে মুখটাকে না করবে সেটা আমি বুঝতে পেরেছিলাম। আচ্ছা এখানে কি প্রবলেম হচ্ছে ভাইয়া দেখি, আপনার লোকেশন অস্ট্রেলিয়া, আচ্ছা ভাই নিচে নামতে থাকেন, 25 থেকে 50 করেছেন, ওকে স্ক্রল করতে থাকেন নিচের দিকে, এখানে হোল্ড করেন, সেখানে এখানে দেখতে পাচ্ছেন পিপল হু লাইক ইওর পেজ একটা বাটন, আপনি একটা রান করেছিলেন তাদের কাছে যারা আপনার পেজে লাইক করে আছে, সিলেক্ট করে দিয়েছেন যেন অডিয়েন্স বেশি পাওয়া যায়। আচ্ছা সিলেক্ট করেননি, সিলেক্ট করে দিন তো আপনার অডিয়েন্সটা যারা লাইক করেছে তারাই পাবে, এটাকে সিলেক্ট ছিল, ওকে আপনার কি এটা সিলেক্ট ছিল মেসেঞ্জার ইনস্টাগ্রাম? ঠিক চলে আপনার এখানে একটা অপশন এসেছিল মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম, আপনার কি শুধু এই দুইটাতেই রান করেছিলেন একটা? না আমি শুধু ফেসবুক থেকে রান করেছিলাম, পোস্টটা কিন্তু শেয়ার করেছিলাম ইনস্টাগ্রামে, শেয়ার করেছিলাম কি সাথে শেয়ার করেছিলাম আর কি,
আমি আপনার কথাটা বুঝিনি। আমি পোস্টটা যখন শেয়ার করেছিলাম তো সাথে সাথে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক দুটো একই সাথে শেয়ার করেছিলাম। একটু উপরে স্ক্রল করেন তো, উপরের দিকে স্ক্রল করেন তো ভাইয়া, আর একটু উপরের দিকে স্ক্রল করেন। আমার কোশ্চেনটা হচ্ছে এখানে যেমন লিস্টটা দেখতে পাচ্ছেন তো, তো এটাতে মোটামুটি 1000 প্লাস আছে, বাট আমার ডিফারেন্ট যেমন এটা অ্যাড ম্যানেজার থেকে, তো ওটা আমি রিচ করেছিলাম ওটাতে ভালো ইমপ্রেশন হয়েছে, রিচ হয়েছে ভালো, দেখতে পাচ্ছেন হয়তো। উপরেরটা কি আপনার ফ্রেন্ডের পেজ, নিচেরটা আপনার ছিল? এটা এটা অ্যাড ম্যানেজার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের পেজ। ঠিক আছে, একদম খুব ভালো ছিল দেখা যায় ওইটা। আমি চিন্তা করছি যে এটা তো ধরেন ওরকম টাইটেল ওয়াইজ সিলেক্ট করা হয়নি, তো আমরা যখন এখানে টাইটেলটা সিলেক্ট করে দিয়েছি ওই কারণে এখানে একটা ব্যাপার থাকে না ভাই, এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কিছু বিজনেস আছে যার ইয়েটা কম থাকে, আর আসলে অনলাইনে যে থাকে ওইটার ইয়ে বেশি থাকে, ভিজিটর বেশি থাকে, আপনার ওইটার ভিজিটরই কম ওই বিজনেসটার, আপনার যে বিজনেসটা ওই বিজনেসটা ভিজিটর কম ফেসবুকে, দ্যাটস ওয়াই আপনার ওইটা এসেছে, এটা হতে পারে। কিন্তু আপনার তো এমনিতে কোথাও ভুল ছিল না, এটা আসলে বিজনেস এর উপরে ডিপেন্ড করে ভাইয়া। যেমন এখন যদি আপনি একটা মেকআপের বিজনেস দিয়ে দেন যে চায়না মেকআপ স্কিন গ্লাসের মতো গ্লেজ দিবে, দেখবেন এখানে হুড়মুড় করে ভিজিটর বেশি আসবে, রিচটা খুব বেশি হবে, কারণ এটা ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ, এটা এখন ট্রেন্ডিং এ আছে, তো আপনার বিজনেসটা একটু অন্যরকম ছিল, তো ওইটার অ্যাডটা হয়তো ওই জন্য খুব কম, মানে ওইটার মানুষ কম, ওই জন্য ওটার মানে রিচটাও কম হয়েছে। আপনার এটার সাথে ওটা কম্পেয়ার করলে আপনার প্রবলেমটা হবে, এইটা যেই টাইপের বিজনেস আপনারটা ওই টাইপের বিজনেস না, এইটার বেস্ট রিচ যা আছে তাই এসেছে, আপনারটারও বেস্ট রিচ যা এসেছে তাই এসেছে, কিন্তু আপনার মনে হচ্ছে এটাতে যদি 4700 আসে আমার ওটাতে 1500 আসবে কেন, এটাই তো আপনার কোশ্চেনটা, তাই না? এটা আসার কারণ হচ্ছে এইটা এখন ট্রেন্ডিং, এইটা ধরেন একটা কিছু মনে করবেন না, এইটা ধরেন এখন কি বলবো, আপনার বাসার মেয়ের যদি একটা মোটামুটি টাইপের একটা স্মার্টফোন ইউজ করে, সেও ফেসবুকে গিয়ে একটা ক্রিম কেনার চিন্তা করে, কিন্তু বিটুবি বিজনেস লিড জেনারেশন কি সে দেখে বুঝবে কি জিনিসটা? সেজন্য আমি আপনার টাইটেল ওয়াইজ সিলেক্ট করে দিয়েছিলাম যেন রিচ ভালো আসে, ওইটার জন্য ওই টাইপের পারসন কম। আপনি টাইটেল ওয়াইজ যেটা দিয়েছেন সেটা কেন করি আমরা, কারণ দেখা যায় যে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে লিখে দেই যে জাস্ট ম্যারিড বা আমি এই এই জবটাতে জয়েন করেছি, এরকম লেখা থাকি না, আপনার ওই টাইটেল ওয়াইজটা দেওয়া মানে হচ্ছে ওদের কাছে এই অ্যাডটা যাচ্ছে, ফেসবুক ওদেরকে খুঁজে বের করে ওদের কাছে অ্যাড পাঠাচ্ছে। তো ওইরকম মানুষ ধরেন ফেসবুকে আছে 10000, 10000 এর 1000 কাছে 1500 গেছে, আর আপনার ফ্রেন্ডের এইটা যেটা পেজ এই পেজের মানুষ আসছে 10 লাখ, 10 লাখে গেছে 4000, হিসাবটা বুঝতে পেরেছেন? মেবি ক্লিয়ার না আমার কথাটা আপনার কাছে? কথা আমি বুঝতে পেরেছি, এখানে হয়তো আমার পেজটাও নিউ প্লাস ওরকম ভাবে অডিয়েন্স এখনো সেটআপ হয়নি, অডিয়েন্স সেটআপ ঠিক আছে, অডিয়েন্স সেটআপ ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার যে টাইপের বিজনেস এই টাইপের বিজনেসে খুব ভালো রেজাল্ট আসতে একটু সময় লাগে, রিচটা আসতে একটু সময় লাগবে আপনার। আপনি যদি এখন ওই যে বললাম না যে আপনি একটা ব্যাগের ব্যাগের অন্য কোনো ভুল তো নেই, না অন্য কোনো ভুল তো আমি দেখলাম না, আপনি আরেকটা করতে পারেন যদি এরকম হয়, পিক্সেল সেটআপটা করে, আপনাকে তো পিক্সেল সেটআপ আমি শেখাইনি, আমি যখন বলবো তারপর আপনি বলবেন আপু পিক্সেল সেটআপ তো আপনি আমাকে শেখাননি, পিক্সেল সেটআপ করে ওয়েবসাইটে সেক্ষেত্রে করা যায়। এটাতে হবে কি, পিক্সেল সেটআপ করলে অডিয়েন্সটাকে রিটার্গেট করতে পারবেন, দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার পেজের এনগেজমেন্ট রিচ কেমন হচ্ছে, সেখান থেকে তাদেরকে রিটার্গেট করে আপনি একটা অ্যাড রান করাতে পারবেন। বায়ারকে যখন অ্যাড সেটআপ করব তখন আপনার কষ্ট হবে বা লোকেশন কষ্ট হবে, ওটা যেন ক্লায়েন্টকে কনফার্ম করে একটা রান করানোর জন্য, এরকম কিছু বলেছেন? জি জি বলেছি, সেটা হচ্ছে ওই জিনিসটা আমরা কখন করি, যখন টার্গেট অডিয়েন্স সেট করি,
আমি একটা কথা বলি, ওইটাতে হচ্ছে আমরা কখন করি, যখন আমরা অডিয়েন্স সেট করি, তো অডিয়েন্স যদি আমি নিজে সেট করি, সেক্ষেত্রে আমি বায়ারকে জিজ্ঞেস করবো তোমার কি কোনো এখানে রিকোয়ারমেন্ট আছে যে তুমি এই এই জায়গায় দেখাতে চাও বা এতটুকুর মধ্যে দেখাতে চাও। যদি বায়ার বলে না, তাহলে সেটা আমার উপরে ডিপেন্ড করবে। আর যদি বায়ার টার্গেট অডিয়েন্স সেট করে দেয়, তাহলে সেটা আমি কোশ্চেন করবো না। এটা নতুন আপনারা, এই জন্য আমি বলেছি, যারা নতুন তাদের যাতে এটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আমি যেভাবে আপনাদেরকে খুলে বলছি যে আপনি টার্গেট অডিয়েন্স সেট করে দেন, আপনি সেভাবে বলবেন না। আপনি তাকে জিজ্ঞেস করবেন তোমার এটাতে কি আগে রান করাছে, যে সেটা তুমি আবার সেকেন্ড টাইম রান করাতে চাও। যদি বলে হ্যাঁ, তাহলে ওকে, আর যদি বলে না, তোমাকে নিউ করে করতে হবে। তার মানে টার্গেট অডিয়েন্স আপনাকে নিউ করে সেট করতে হচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন? আপনি তো ডিরেক্টলি তাকে এই ওয়ার্ডটা উচ্চারণ করবেন না যে তোমার কি টার্গেট অডিয়েন্স সেট আছে কিনা। আপনি জিজ্ঞেস করবেন তোমার কি আগের কোনো অ্যাড আছে যেটাকে নতুন করে তুমি রান করাতে চাও, আর তোমার এখন কোনো অ্যাড আছে যেটা আমি নতুন করে ক্রিয়েট করে রান করাবো। কোশ্চেনটা আপনার এই রকম থাকতে হবে। এই রকম থাকলে হবে কি, বায়ারও বুঝবে না, আপনিও বুঝবেন না। আর যে বায়ার আপনাকে দিয়ে অ্যাড রান করাতে আসবে, অ্যাটলিস্ট যদি সে ক্লাসি একটা মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ছাড়া হয়, তাহলে সে অ্যাটলিস্ট আপনাকে ওই একবার করিয়ে সে শিখে নিয়ে গিয়ে তারপরে করবে। এইরকম টাইম তাদের আসলে থাকে না। তাদের ওরকম টাইম থাকলে তারা ওই $5 দিয়ে কাজ করাতে আসতো না, $5 $10 কাজগুলি করাতে আসতো না। ওরকম কাজগুলি এরা করাতে আসে। এমনও দেখা যায় অনেক কোম্পানির বড় কাজ আছে, সে হয়তো পারে না, কোম্পানি তাকে স্যালারি দিচ্ছে, সে ওই কাজগুলি ফ্রিল্যান্সিং এর মানে ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নিয়ে অফিসে সাবমিট করছে, কিন্তু সে কিন্তু সেখানে বসে খুব ভালো বড় একটা স্যালারি পাচ্ছে। এরকম অনেক বায়ার আছে। বুঝতে পেরেছেন ভাইয়েরা? এখানে সুমন ভাইয়া কাজ করে, সুমন ভাইয়া বলতে পারবে খুব ভালো এটা নিয়ে, যে ডেটা এন্ট্রির কাজগুলি অনেক সময় আমাদের ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেয়। কেন করায়? ওদের করতে সময় লাগবে, ওদের সময় নষ্ট হবে, এবং এটার জন্য যদি ওরা পার্মানেন্টলি কাউকে রাখে, এভরি মান্থ পে করতে হয়। ওরা ডেটা এন্ট্রির কাজগুলি যারা করে তাদের কাছে এরকম বাই রিকোয়েস্ট করে বা ডিরেক্ট অফার পাঠায় যে তুমি আমার এতটুকু কাজ করে দাও, আমি পেমেন্ট দিচ্ছি। সেটা হয়তো বছরে একবার, বছরে দুবার, রাইট সুমন ভাই? মান্থলি তো হচ্ছে, মান্থলি কি সবাই করে ভাইয়া ডেটা এন্ট্রির কাজটা? মান্থলি করে অনেকে, উইকলি করে অনেকে, ইয়ারলি করে। সেটা ইয়ারলি করতেছে, ইয়ারে মানে পুরো এক বছর আপনি করে দেন ওরকম কিছু, না এক বছরেরটা একবারে করেন? না, ওটা হচ্ছে আপনার, আমি তো মান্থলি করি, কিন্তু অনেকে আছে ইয়ারলিও করে, এটা তো যার যার উপর নির্ভর। সেটাই, এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি বায়ারকে কিভাবে কথা বলতে পারেন, বায়ারের সাথে কিভাবে কথা বলছেন। এখন তবে আমি লং টাইম এর বিষয় কাজগুলো করতে গেলে একটু রিস্ক থাকে, এজন্য উইকলি অথবা মান্থলি করাটাই বেটার। জি ভাইয়া, এই জন্যই বললাম যে আমি হয়তো দেখা যাবে যে একটা কাজ করছি, ও আমি জয়েন মিটিং কেন দিচ্ছি, আমরা বায়ারকে যখন বলবো, বায়ারকে কখন আমরা ডিজিটাল মার্কেটিং কি সেটা শেখাবো না, কিন্তু বায়ারের কাছ থেকে কাজের ধরনটা আমরা জেনে নিব। ডিজিটাল মার্কেটিং কি সেটা যদি বায়ারকে শিখিয়ে দেই, তাহলে তার হবে না। বুঝতে পেরেছেন? এই কথাটা কিন্তু আমি একদিন বলেছিলাম আপনাদের ব্যাচে, বলেছি না মর্নিং ব্যাচে বলেছি আমার মনে নেই, যে ডিজিটাল মার্কেটিং কখন বায়ারকে শিখাবো না আমরা। আমার একটা কোশ্চেন ছিল, এটা আমি ভুলে গেছি। এখানে হচ্ছে যে এবি টেস্ট যেটা, সেটা হচ্ছে যে দুইটা অ্যাড হচ্ছে যে কি ক্রিয়েট করে হচ্ছে যে কি ডিফারেন্স দেখা, কিন্তু হচ্ছে যে কি আমার প্রবলেমটা দেখাচ্ছে, আমি অ্যাড এ সিলেক্ট করলাম, এরপর অ্যাড বি হচ্ছে, এরপর আবার অ্যাড সি আসছে, এটা কেন হচ্ছে ভাই? এটা কি আমার এখানে তিনটা অ্যাড সি মানে হচ্ছে তিনটা অ্যাড কে যদি টেস্ট করতে চান, আপনি দুটো অ্যাড টেস্ট করবেন। ধরুন আগে একটা অ্যাড রান করিয়েছেন, ওই অ্যাড এর অপশনটা ফার্স্টে দিবেন এবং সেকেন্ডটা আরেকটা দিবেন। যেমন হচ্ছে কালকে এখানে যেটা আমি যেটা স্ক্রিন শেয়ার করে করছিলাম, ওটার সাথে সেকেন্ড একটু হচ্ছে অ্যাড বি যোগ হইছে, আমি নতুন করে দিছি, কারণ সেক্ষেত্রে আবার যখন কনফার্ম দিতে যাচ্ছি, কনফার্ম এর জায়গায় অ্যাড সি আসতেছে, আবার নতুন আরেকটা অ্যাড তৈরি হয়ে যাচ্ছে, এই জিনিসটা কনফার্ম করতে পারতেছি। এটাকে অ্যাড সি তৈরি করার পরে কনফার্ম করতে পারেননি? অ্যাড সি পরে আমার মাথা গরম হয়ে গেছে, আমি আর কাজ করতে পারিনি। এটা তো বলছি ভাইয়া যে আমি বারবার যে আমরা যেভাবে করেছিলাম এখন ব্যাপারটা ওরকম নেই। আপনাদের হয়তো নতুন কোনো ইন্টারফেস আসতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু ট্রাই করে অফ হয়ে যাবেন, এবং আমাকে ওই জায়গাটা না দেখালে তো আমি বুঝতে পারবো না। তাহলে এখন হচ্ছে আমরা আবার এবি টেস্টিং দেখতে হবে। এবি টেস্টিং দেখে বাহ খুব ভালো, কালকের পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি, একটা সেকেন্ড ভাইয়া।
আচ্ছা এখানে অনেকগুলি টেক্সট আসছে, একটু রিপ্লাই গুলি দিবেন আপনারা পড়ে পড়ে। ফাইভ ব্যাচের যারা পার্টিসিপেন্ট আছে তাদের কি ফেসবুকে কোনো গ্রুপ আছে? হ্যাঁ নিকেতন ভাই আছে, আপনাকে অ্যাড করা হয়েছে, আপনাকে অ্যাড করে নিয়ে অ্যাড করে নেওয়া হয়েছে। নিকেতন ভাই আপনাকে দেখেন একটা গ্রুপে অ্যাড করেছি আমরা। আচ্ছা সবাই অ্যাড দিয়েছে, একটা মিনিট ভাই আমি আমার পাসওয়ার্ডটা দেখে নিই, আমি আরেকজনকে দিয়েছিলাম তো সেখানে সেভ আছে। ডেইলি যদি এইতামশো করে আপনারা আপনাদের সব পাসওয়ার্ড কি এক দিয়ে দেন? না আপু, না আপু। তাহলে কিভাবে মনে রাখেন এত পাসওয়ার্ড আপনারা? আপু আমার একটা আলাদা ডায়রি আছে ওখানে লিখে রাখি। আপু গুগল ক্রোম একটা সিস্টেমে আছে, আপনার পাসওয়ার্ড সবগুলো সেভ করে রাখার একসাথে। ভাই সেভার আপনি আপু অফলাইনে লিখে রাখেন ওটা সেভ, অথবা আপু আরো কিছু অ্যাপস আছে যেমন, আচ্ছা কিছু কিছু অ্যাপস আছে আপনি ওখানে সেভ করে রাখতে পারেন। আমার ফেস আমার সাথে থাকলে এক এক সময় এক একটা লুকে থাকে। হ্যাঁ সকালে ঘুম থেকে আবার মেকআপ করতে হচ্ছে, না হলে এটা ইয়ে করতেছে না, রিকগনাইজ করতেছে না। বলেন আপু এখন কেমন লাগে? আমি যদি জুমে এখন লগ ইন করতে না পারি আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করবো কিভাবে? আমার সাথে জুম কি শুরু করছে? আমি তো লগ আউট দেইনি, আমি মর্নিং এর ব্যাচ করে এটা এইভাবে রেখে গিয়েছি। আমি যে এত দিচ্ছি আমি আমার নাম ভুল দিয়েছি। আজকে এবি টেস্টিং কার এখান থেকে করবো বলেন? কার ডেস্কটপ দিয়ে স্টার্ট হবে এবি টেস্টিং? আজকে আর কেউ কথা বলবে না। দেখে আমি আবার চেষ্টা করবো। আরফাত ভাইয়া ভাবেন আপু আপনাকে বলে বলে দিবে সব, আপনি নিজের হাতে করবেন, ভালো প্র্যাকটিস হবে। এই আজকে জওয়ান ভাইয়া হেল্প করবে, জওয়ান ভাইয়া আমার এখানে অ্যাকচুয়ালি সমস্যা ওটা না, কথা হচ্ছে আমার এখানে ওয়াইফাই প্রবলেম করছে, আমি এখনই সবাইকে খোলা দেখতে পাচ্ছি, সমস্যা হচ্ছে আমার এখানে। তাই তো চাপ আপনার চোখের সমস্যা হইতে পারে। না না এটা চোখের সমস্যা না, কথা হচ্ছে আমার যে ঘোলা দেখতে পাচ্ছি না ওটা না, মানে আমার ফুল স্ক্রিন ব্লার হয়ে আছে, মানে আমার নেটের প্রবলেম করছে আসলে। তোকে এত প্রবলেম আপু স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। Thank you.
নিকেতন ভাই আপনি কাকে কাকে রিকোয়েস্ট দিয়েছেন? জি আপু আমি পেজে রিকোয়েস্ট দিয়েছি। সবাই কি আছেন? সবাই কি আমার কথা শুনে ফেলেছেন? না আপু। না আপু। তাহলে ঠিক আছে। নিকেতন ভাইয়া কাকে রিকোয়েস্ট দিয়েছেন? জি আপু এখানে একটা পেজ দেখা যাচ্ছে, ওইখানে আমি গিয়ে ওই জয়েন এর রিকোয়েস্ট দিয়েছি। একটা পেজ? জি পেজ দেখা যাচ্ছে কি জানি। আচ্ছা কে স্ক্রিন শেয়ার করেছে কে বলেন তো আমাকে? আপু খাদিজা আপু। এখন কোথায় যাব আমাকে ডিটেইলস ইন ডিটেইলস বলে দিতে হবে? কেন খাদিজা আপু আপনি শেষ করেননি? না আমি তো কথা বলেন আমার আমি যে গতকাল গতকাল থেকে জ্বর ছিল। ও আমি আপনি বলেননি তো যে আপনার প্রবলেম আছে, আমি তো জিজ্ঞেস করছি কার কি প্রবলেম আছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমার গলা বসে গেছে, তারপর এখন তো জানেনই একটু গলা টলা ব্যথা করলেই। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। ভয় দূরে যায়, ভয় আসলে দুর্বল হয়ে যায় বেশি। আমি আপনাকে বলতেছি আপনি এটা খাদিজা আপুকে আমি বলতেছি কোথায় যাবেন, আপনি হচ্ছে এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা এ করেছি ক্রিয়েটে যান, আপনাদের তো রেকর্ডিং হচ্ছে। মিথিলাপুর তো আজকে কোনো ইয়ে নেই, বাফারিং নেই, তাই না মিথিলাপু? ক্যারোসেলের কাজ আসবে, ক্যারোসেলের কাজটা আজকে এখান থেকে করতে পারবো না, কারণ এখানে একটুখানি যাওয়ার পরেই ওরা প্রবলেম শুরু করে দেয়। তাহলে আরেকটা দেখা হয়ে গেল, শিক্ষা হয়ে গেল, এনগেজমেন্ট এর আমারটা তো আছে। আপনাদের ওই ভিডিও আজকে সকালে হচ্ছে সেভ হয়েছে, এখন ওই ভিডিওতে দেখি অনেক ক্যাকু প্যাপু আছে, এখন আমি কি আপনাদের ক্যাকু প্যাপু সহ ভিডিও লিঙ্কটা দিয়ে দিব? আপনারা যা করেছেন সব ক্যাকু প্যাপু। না কোথায় খাদিজা আপু আপনি নিচে নামেন, মেসেজ ক্লিক করে নিচে নামেন। আমি নতুন যে একটা রান করাবো সেটা দিব, ওই যে ভাইয়া যেটা সি দেখেছিলেন, বুঝতে পেরেছেন আরাফাত ভাই? তখন কোনটার রেজাল্ট কেমন এসেছিল এবং কোন একটা আমি আবার রিপিট করতে পারবো, এবি টেস্টিংটা আমরা সবসময় দিব না। আপু এটাকে আগে দুইটা যদি আমরা করে রাখি তারপর এটার কাজ আসবে? এটার কাজ আসবে আগে একটা করে রাখলেও আপনি আরেকটা দিয়ে কাজ করতে পারবেন, এখানে তিনটা দেয়া যায়, তিনটা অবধি দেয়া যায়, এখন নতুন কি সিস্টেম আছে বলতে পারছি না আমি। আপু আরেকটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটু ভাইয়া ক্যাম্পেইন বাজেটটা হচ্ছে যদি আমি বাজেট করব, আমি সেট করব, সেট করে দেখব যে কি রকম বাজেট আমার খরচ হচ্ছে সেটার জন্য আমি এটা দেখব, কিন্তু এটা হচ্ছে যদি বাজেট আপনাকে বলেই দেয় বায়ার সেক্ষেত্রে আপনার তো এটা দেখার দরকার নেই, দরকার আছে? দরকার নেই। ডিরেক্টলি আপু অ্যাড সেটআপ সেটা কি সেটআপ অ্যাড অ্যাকাউন্ট এখানে এখানে আপু নিচে
এন্ড হচ্ছে যে কি এখানে যেটা যে অ্যাকাউন্ট মানে কান্ট্রি তারপর হচ্ছে কারেন্সি এটা হচ্ছে যে আপনার ভাইয়ের উপর ডিপেন্ড করবে যেহেতু এখন আমরা বাংলাদেশে আছি সেই হিসাবে এটা যেভাবে সেভাবে থাকবে আর যদি ভাইয়ার থাকে আলাদা সেক্ষেত্রে কিছু চেঞ্জ হবে এরপরে যা হচ্ছে যে কি কন্টিনিউ দেন এরপরে যাবে শো অ্যাডভান্স অপশনে ভাইয়া শো অ্যাডভান্স অপশনে যেতে হবে আচ্ছা শো অ্যাডভান্স অপশন ভুলে গেছেন এই যে দেখছেন আপু কন্টিনিউ না না শো অ্যাডভান্স অপশন শো অ্যাডভান্স লেফট সাইডে দেখেন নিচে একদম ছোট করে লেখা আছে ব্যাকের আহারে ব্যাকে চলে আসছে একদম আচ্ছা আবার প্রথমে চলে আসছে বুঝছেন এই টাইম জোনের নিচে লেখা আছে শো অ্যাডভান্স টাইম জোনের নিচে দেখেন শো অ্যাডভান্স অপশন হ্যাঁ এখানে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি লিখতে পারবেন এখন এখানে তো আপনার নাম লেখা আছে আপনি যখন বায়ারের অ্যাডটা রান করাবেন আপনি বায়ারের নামটা লিখে রাখবেন যাতে পরবর্তীতে বায়ার যদি আসে আবার অ্যাড করাতে তার অ্যাডের ডিটেইলটা আপনার কাছে থাকে এই জন্য এই নামটা দেয়া আমাদেরকে ভাইয়া এই নামটা ডেমো ডেমো দিয়ে এবং খুব মানে ফানি কিছু ওয়ার্ড দিয়ে এরকম নামগুলি দিত ওকে আপু কন্টিনিউ আচ্ছা যাও হ্যাঁ কন্টিনিউ দিয়ে দিবেন এখন আপু আমাকে কি কিছু বলছিলেন হ্যাঁ বলছি পরে বলছি ভাই আপনাকে কিছু বলছিলাম অবশ্যই এখন আপু এখানে দেখেন ওই যে উপরে অ্যাড সেট নেম দেখছেন একদম উপরে হ্যাঁ এখানে অ্যাড এর নামটা সেট করবেন এটা কোন সেটার অ্যাড এটা এটা একটা নাম একটা ডেমো লিখে দেন আপু ডেমো লিখে দেন এত ডিটেইলে লেখার দরকার নেই আপনার ওকে এখানে ক্লিক করেন ক্লিক টু মেসেজ স্পন্সর্ড মেসেজ এটা কিভাবে দেখাতে চান আপনি আপনি স্পন্সর্ড মেসেজ হলে স্পন্সর্ড মেসেজ দিবেন ক্লিক টু মেসেজ হলে ক্লিক টু মেসেজ দিবেন পেজ সিলেক্ট করেন আপু তিনটা পেজ খোলা আছে আচ্ছা এইখানে এখন হোল্ড করেন অনেকে জিজ্ঞেস করেছিলেন আমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিয়ে ইউজ করতে আপনাদের ব্যাচে কিনা জানি না যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ কেন আমরা অ্যাড করতে পারবো না কেন আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে তার কারণ হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করলে নানান কোম্পানিগুলির হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিজনেসে খোলা থাকে হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে খোলা থাকে তাদের ওখানে শো করলে তারা আপনার এখান থেকে এসে কোনোভাবে কোনো প্রোডাক্ট কিনতে পারে ওই জন্য এটা থেকে করবেন আরেকটা হচ্ছে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে দিবেন না ইনস্টাগ্রামের মেসেজের ওখানে দিবেন আপনি এখানে যেটা সিলেক্ট করেন আপু দেখেন তো দুটোই সিলেক্ট হয় কি না যেকোনো একটা হবে আচ্ছা তাহলে ওই পেজে হোয়াটসঅ্যাপ বিজনেসটা অ্যাড থাকা লাগবে হ্যাঁ কে যেন কি বলছিলেন ও আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ আর পার্সোনাল ওটার ডিফারেন্সটা কি হবে মানে ওটাকে আলাদা নাম্বার দিয়ে খুলতে হবে যেটা বিজনেস ওটা জি আলাদা নাম্বার দিয়ে খুলতে হবে এবং বিজনেস হোয়াটসঅ্যাপটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মতোই এবং সেটাকে হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে বিজনেস হোয়াটসঅ্যাপ লিখলেই পেয়ে যাবেন ওটা কি আপু আলাদা অ্যাপস না মানে এটা থেকে ডিফারেন্স এটা আমরা ইউজ করি এটা থেকে ডিফারেন্স না সেম একটা হচ্ছে যেমন ফেসবুক পেজ আরেকটা হচ্ছে ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল হচ্ছে নরমাল হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া জি আপু আপু এখানে কি বিজনেস ইয়েটা দিতে হবে এখানে আপুর নাম্বারটা দিতে পারেন কারণ আপুর অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আপুর যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আপু আমার একটা প্রবলেম আছে এখানে জি আপু একটু আগে যে মানে সিলেক্ট করলে স্পন্সর্ড মেসেজ বা ক্লিক টু মেসেঞ্জার এটার মানে ডিফারেন্স কি স্পন্সর্ড মেসেজটা আপনার মেসেজ অপশনের এখানে অটোমেটিক্যালি শো করতে থাকে দেখবেন যে আমরা কখনো মেসেজে গেলে মেসেজের মিডলে এসে শো করে স্পন্সর্ড এটা দেখেছেন জি আপু দেখেছি ওইটা ওইভাবে আসে তো স্পন্সর্ড মেসেজটাই দিব কারণ এটা যাতে অটোমেটিক্যালি সবার মেসেজের সামনে শো করে আচ্ছা মেসেজ মানে কখনোই আমরা টার্গেট অডিয়েন্সের এই ব্যাপারটা খুব স্পেসিফিক করে দিব না দিয়ে দেন আপু ওটা দিয়ে দেন আপনাদের নাম্বারের প্রবলেম হলে আমার নাম্বার দিয়ে দেন আমার নাম্বার বিজনেস অ্যাকাউন্ট বিজনেস হোয়াটসঅ্যাপ জি আপু এটা নোটিস করেছি আমি আচ্ছা আপনারা সবাই সব নোটিস করেন আপু বলেন 0 আচ্ছা 0 17 38 227074 আপু বলেন কেন আপনাদের কাছে নাম্বারটা নেই আপনাদের তো হোয়াটসঅ্যাপে থাকার কথা
দেখছি ভাই, আমি দেখতে পেয়েছি কোড কোড তো আসেনি আপু, কোডটা এখন অব্দি আপনি সেন্ড নিউ কোড দেন। দিয়েছেন? ওকে একটা সেকেন্ড, এসেছে সেটা হচ্ছে এখন আপু 03229। তারপর অডিয়েন্স সেট করেন, সেট অডিয়েন্স থাকলে সেট অডিয়েন্স, আর যদি টার্গেটেড অডিয়েন্স থাকে তাহলে টার্গেটেড অডিয়েন্স, মানে সেভ থাকলে সেভ আর নতুন থাকলে ক্রিয়েট নিউ। এখানে একটা কথা বলি, এখানে যে কাস্টম অডিয়েন্সটা এটা হচ্ছে যে আপনার পেজে যদি কোনো মানে স্পেসিফিক কাউকে যদি করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে তার ইমেল অথবা নেম। আরাফাত ভাইয়া ভলিউমটা একটু বাড়ান আপনার, আপু শুনতেছেন? হ্যাঁ, ভলিউম ভলিউমটা বাড়িয়ে বলেন তাহলে হচ্ছে নতুন যারা আছে তারা শুনতে পাবে। এখন শোনা যাচ্ছে আপু? হ্যাঁ যাচ্ছে ভাইয়া। এখানে যে কাস্টম অডিয়েন্সের যেটা সেটা হচ্ছে যে আমার যদি স্পেসিফিক কোনো কাস্টম থাকে মানে আমি কাউকে স্পেসিফিকলি পাঠাতে যাচ্ছি সেক্ষেত্রে তাদের আমার যদি মেল থাকে বা নাম মানে নাম থাকে সেগুলো হচ্ছে যে এখানে সেট করে দিই, এটাই আপনাকে মানে বলতে চাচ্ছিলাম। অডিয়েন্সটা টার্গেট করে দেওয়ায় মূলত আমাদের তো মেইন লক্ষ্য থাকবে আমরা কতগুলো অডিয়েন্স টার্গেট করব, এটা হচ্ছে যে কি অডিয়েন্স আপনি হচ্ছে যে কি ফর টার্গেট, এটা হচ্ছে যে অডিয়েন্স নিয়ে যে আপনি টার্গেটিং করতে পারবেন, ডিটেইলিং টার্গেটিং যেটা সেটা। এখানে হচ্ছে যে কি আপনার স্পেসিফিক কিছু জানা হচ্ছে যে কি আপনার পেজের বা আপনার এখান থেকে অনেকেই শপিং করছে তো তার মানে হচ্ছে যে কি তারা আবার করবে বা তারা আবার আসবে, তো তাদেরকে স্পেসিফিক করে দেওয়াটাই হচ্ছে যে এটা কাজ না। আসলে অডিয়েন্স টার্গেট করে দিলে তো আমাদের খরচটা সেভ হয় প্লাস সময়টা সেভ হয়। হ্যাঁ, অডিয়েন্স এটা হচ্ছে আরো স্পেসিফিকলি টার্গেট করা, স্পেসিফিক টার্গেট করার কারণ হচ্ছে ধরেন অনেক আগে আমার পেজ থেকে কেউ সেল করে নিয়ে গেছে, সরি কিনে নিয়ে গেছে, এখন আমি আমার পেজে অফার চলছে মানে আড়ং থেকে আমরা কখনো কিনে নিয়ে আসি, আড়ং আমাদের একটা ফোন নাম্বার রেখে দেয় না? জি আপু, যেটা এফএক্স করে আমি অনেক আগে দেখেছি, এবং পরবর্তীতে আড়ং কিন্তু সেটা টেক্সট করে যে হ্যাঁ আমাদের অফার চলছে এইরকম এরকম এত অফার, আপনি আসলে এত টাকার মধ্যে এত টাকায় অফার পাবেন, এরকম একটা করে না? তো এটা ওয়ান কাইন্ড অফ ওইরকম যে আমরা আগে তাদের ইনফরমেশন গুলি রেখেছিলাম, এবার আমি তাদের কাছে আবার এই অ্যাডটা পাঠাতে চাই, এটাতে হবে কি আমার যাদের কাছে প্রয়োজন তাদের কাছেই যাচ্ছে, আমার অ্যামাউন্টটা যা খরচ করছি সেটা প্রপার জায়গায় খরচ হচ্ছে, এই জন্য টার্গেটেড অডিয়েন্সটা সেট করা। প্লাস আপু আমাদের যা আগের কাস্টমার ছিল তাদেরকেও হয়তো মানে ব্যাক পাচ্ছি বলতে গেলে, টার্গেট রিটার্গেট, হ্যাঁ রিটার্গেট করা হয়, এটা রিটার্গেটিং করা হয়, এটা খুব বেশি করা হয় হচ্ছে ফেসবুক পিক্সেলের মাধ্যমে, পিক্সেল সেটআপ করি আমরা রিটার্গেটের জন্য। হ্যাঁ আপু, কাস্টম অডিয়েন্স দেন, কাস্টম অডিয়েন্স দেন, অডিয়েন্স দেন আপু, খাদিজা আপু জি কাস্টম অডিয়েন্স দেন আপু, এখান থেকে কাস্টমার লিস্ট অফলাইন ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল ভিডিও ইভেন্টস ফেসবুক পেজ, ফেসবুক পেজ দিয়ে দেন, আপনি যদি ওয়েবসাইটে চান মানে সোর্স সোর্স কোড থেকে আপনার সোর্সিংটা এখানে দিবেন।
জাওয়াত ভাই কি এত সামনে এসে বসে কাজ করেন? না আপু, আসলে আমার ওয়েবক্যামটা হচ্ছে মানে একটু বড়, তো এটার জন্য মনে হয় যে একদম কাছে আছি আমি। মানে পিসি তো আমারটা, মানে আমারটা ল্যাপটপ না, তো এই জন্য মানে একটু এরকম প্রবলেম হয়। আসলে আমি অনেক দূরে আছি। কে পড়ছেন এগুলি? খাদিজা আপু পড়ছেন তাই না? আপু একটু জোরে পড়েন, আমি আমরা শুনি একটু। উনি পড়ে আপনাদের ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আশা করছি দেখা যাচ্ছে। পড়ছেন যখন একটু পড়ে আপনাদের সামারিটা দিয়ে দিবে, সামারি দিয়ে দিবে। হ্যাঁ বললাম আপু পড়ে সামারিটা বলে দিবে সবাইকে। আপু আসলে এগুলো ক্লিয়ার বুঝতেছেন না, এটা হচ্ছে ওয়েবসাইট থাকতে হবে যাদের নির্দিষ্ট করে তারাই পাবে। আপনি লিভ নিচ্ছেন, আপনি প্রচুর জন নিয়ে এতক্ষণ অবধি ক্লাস করেছেন, এটা একটু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেন যে আপু আমি এক ঘন্টা ক্লাস করলাম, আমার প্রচন্ড জ্বর, আমি আর বসে থাকতে পারছি না, আমি তাই লিভ নিয়ে নিচ্ছি। তাহলে এটা অফিসে ইনফর্ম থাকবে, আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। ঠিক আছে ভাইয়া? সুশান্ত ভাইয়া ঠিক আছে? আপনি এটা কাইন্ডলি একটু ইয়েতে জানিয়ে দেন। আপু আমি আপনাকে বলছি শুনেন, এনিটা হচ্ছে আপনার এই পেজটাকে যারা খুঁজেছে বা এই পেজটার থেকে যারা হচ্ছে আপনার পারচেজ করেছে, ঠিক আছে, যে কাস্টমার লিস্টটা থাকছে ওখানে, আর অল হচ্ছে যারা ইয়ে করবে, সার্চ করবে এবং পারচেজ করেছে, দোনোটাই, ঠিক আছে। এটা আপনার এখানে একটা মেবি 80 ডেজ, হ্যাঁ 180 ডেজ, হ্যাঁ না সেটা বলছি না। এখন এনিটা দিলে তো আমার এখানে খরচটা কমে যাচ্ছে, কিংবা আমি যারা আমাকে চাচ্ছে আমি তাদেরকে দিতে পারবো, কারণ তারাই তো আপনার, এটাই তো বললাম যে আপু আপনার উপরে ডিপেন্ড করবে এটা। এনিটা দিয়ে দেন তাহলে, তারপরে দেখেন যারা আপনার পেজের সাথে এনগেজ ছিল তাদের কাছে যদি, তাদের কাছে কি যাবে কিনা, এবং গেলে লাস্ট কতদিন যাবত এনগেজ ছিল তাদের কাছে যাবে, এটা এখানে টাইমটা দেয়া থাকে। নেম, অডিয়েন্স নেম একটা সিলেক্ট করে দেন আপু, যাতে পরবর্তীতে আপনি ওই সেভড অডিয়েন্সে এই নেমে সার্চ দিলে আপনি ওই নেমটা পেয়ে যান, যে আমার তো এটা রেডি ছিল। স্পেলিং মিস্টেক হয়েছে মেবি। আরে আপু এখানে বসে স্পেলিং মিস্টে, এটা ডেমো হচ্ছে আপনাদের, এখানে স্পেলিং মিস্টেক বলে দিচ্ছি আর কি, যেটা রেড আসছে এটা ডেমো, তো এরকম স্পেলিং মিস্টেক আমাদের সাইদুর ভাইয়ের কত ছিল। সাইদুর ভাই যে কত বাংলিশ নাম এখানে আমাদেরকে লিখে দেখিয়েছে। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে স্টিল নাও সাইদুর ভাই লিখে রেখেছে আমার। আপু কন্টিনিউ করব? হ্যাঁ আপু, ক্রিয়েট অডিয়েন্সে যাব? না না আর দিতে হবে না, ক্রিয়েট, ওই যে ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দেন, দেখেন আসে কিনা আপনাদের। আমি জানি না আমার মর্নিং এর ব্যাচের আসেনি। তো কাস্টমার অডিয়েন্স অফ বস ক্রিয়েট আছে আমাদের। জি ভাইয়া দান দিতে বলুন।
ডান দিয়ে দেন, ডান দিয়ে দেন আপু। হয়ে গেছে তো নিচের দিকে চলে আসেন। সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স আপু, উপরে 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 যান। এই তো মেল, এর নিচে মেল টেইল এর নিচে 100, এই এইজটা দেখেন, এই যে এখানে আছেন না আপনি, এইজ লেফট সাইড, হ্যাঁ এইজটাকে এডিট করেন। চাইলে এখানে এইজ এডিট করতে পারবেন, জেন্ডার এডিট করতে পারবেন, লোকেশন এডিট করতে পারবেন। আচ্ছা আপু এই যে এখানে একটু সিলেক্ট করেন তো দেখি হাইট কত দেওয়া যায় আর লোয়েস্ট কত দেওয়া যায়। এখানে 18, এইটাতে 18, আরেকটা যেটা দিতুন তারও দেওয়া যায়। এটা দেখে 65, মানে আপ টু 65 দেওয়া যায়, এর উপরে দেওয়া যায় না, এর থেকে বেশিও দেওয়া যায় ভাইয়া। আরেকটাতে দেখেছি আমি ওইটা, এটা তো হচ্ছে মেসেজিং এর জন্য দিচ্ছে ওই জন্য হয়তো বা, আরেকটাতে দেখেছি আমি আপনার 13 বছর পর্যন্ত দেয়া যাচ্ছে, 13 পর্যন্ত যাদের এজ লিমিট অতটুকুতে দেয়া যাচ্ছে। ওটা শো মোর অপশনে দেখি একটু আপু, শো মোর অপশনে একটু দেখেন। শো মোর অপশনে যাবে ইন্টারেস্টেড পিপল, ওই যে ভাইয়া দেখিয়েছিল ফার্স্টে, কিছু মানুষকে আমি সিলেক্ট করতে পারি, ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে কানেকশন, নিচে নামতে থাকে। সেভ হয়েছে, ট্রাই ডিটেইল টার্গেটিং এক্সপেন্স, এটা আপনাকে বলছে আপু কি করতে হবে। এটা তো ডেমো, আপনারা যখন দিবেন তখন তো বুঝিয়ে দিবেন অডিয়েন্সটা, এখন তো ডেমো হিসেবে করছেন না আপু। চলে যান এরপরের অপশনটাতে, চলে যাবেন, এডিট করার প্রয়োজন নেই এখন। এটা কখনো অটোমেটিকলি প্লেসমেন্ট দিবেন না আপু, প্লেসমেন্টে যান, প্লেসমেন্ট কখনো অটোমেটিকলি দিবেন না, সব সময় ম্যানুয়ালি দিবেন, ম্যানুয়ালি প্লেস করবেন অ্যাড। জাওয়াদ ভাই বলেন ম্যানুয়ালি অ্যাড কেন প্লেস করব আমরা? আপু আমার একটা কোশ্চেন ছিল, আমি যে মানে যে ভিডিওটা দিছে সেখানে বলছে যে অটোমেটিকলি দেওয়ার জন্য, সাইদুল ভাইও মনে হয় অটোমেটিকলি টেল দিয়েছিল, এখন কত হচ্ছে যে ম্যানুয়ালি দিলে হচ্ছে যে আমি কিছু জিনিস চেঞ্জ করতে পারি। অটোমেটিকলি এই জন্য দিব না কারণ ভাইয়া ধরেন কিছু জায়গায়, যেমন সাইদুল ভাইয়া অনেক কথা এখানে বলেছে যেটা হয়তো বা উনি আমাদের ক্লাসে বলেননি এবং আমাদেরকে যেভাবে বলেছে এখানে বলেননি। এখন প্রত্যেকটা টিচারের কিছু জিনিস থাকে যেটা তারা কখনো বাইরে বলেন না, সেটা তো জানেন, তো এখানে বলেনি। তার কারণ হচ্ছে আমি যদি শুধু আমার ফেসবুকের টার্গেট অডিয়েন্স গুলিকে চাই তাদেরকে আমি ফেসবুকে পাবো। ধরেন এখন আমি ইনস্টাগ্রামের, ইনস্টাগ্রামে আমার অ্যাডটাকে পাঠালাম কিন্তু তার ফেসবুকে কোনো আইডি নেই, তার ফেসবুকের সাথে কোনো কানেক্টেড না, সো সেখানে গিয়ে আমার একটা যাওয়া মানে আমার টাকাটা ওয়েস্ট হওয়া না, এটা ফিডব্যাকটা কি আমি পাচ্ছি? ইভেন আপু একটা কথাও হতে পারে, যেমন আমাদের হয়তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই কিন্তু আমাদের একটা শো করছে, মানে ফেসবুকের একটা ইনস্টাগ্রামে শো করছে, তখন বায়ার আমার সাথে কানেক্টেড হওয়াটাকে একটা হ্যাসেলও মনে করতে পারে যে তার তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও নেই। সেটাই, এই জন্য আপনাকে বুঝতে হবে, বারবার বলছি অ্যাড করানোর সময় বুঝতে হবে কি দিয়ে করছি, কোন পেজের আন্ডারে করছি, কেন করছি। যদি আমার ওই বায়ারের ইনস্টাগ্রাম পেজ থাকে তখন আমি ইনস্টাগ্রাম দিয়ে দিব, যাতে ফেসবুক থেকে ডিরেক্টলি ইনস্টাগ্রামেও একটা রান হয়, যাতে ইনস্টাগ্রামে যারা দেখছে তারা আমার ইনস্টাগ্রামের পেজের সাথে কানেক্টেড হয়ে যায়, তাদের জন্য হ্যাসেল না হয়। আর ভাইয়া এই যে এত ডিটেল যদি উনি আপনাদেরকে বুঝাতে যেত, আমি 7টা ক্লাস নিচ্ছি আজকে, 7টা ক্লাসেও শেষ হচ্ছে না, উনি 1 ঘন্টা 25 মিনিটে কিন্তু ফুল ভিডিও শেষ করেছে, কারণটা কিন্তু এটাই। বুঝতে পেরেছেন আরাফাত ভাইয়া? জি আপু, মানে কিছু স্পিড মানে স্টিল করে করে দিয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে অল অডিয়েন্স যখন সেট করে দিবেন, এখন আপনি $5 দিলেন, ওই যে বললাম আপনি যার কাছে পাঠাতে যাচ্ছেন তার কাছে আপনার যাবে না, তার কাছে না গিয়ে আউল ফল মানুষের কাছে গেলে আপনার টাকাটা, আপনার অডিয়েন্সও ভুল অডিয়েন্স সিলেক্ট করলেন, তা আপনি যে খরচটাও করলেন সেটাও আপনার ভুল হলো, তো আপনি ওইরকম ফিডব্যাক না পেলে এটা আপনার লস প্রজেক্ট না? যে কাজের জন্য দিলেন সেটা যদি আপনার পজিটিভ রিভিউ না আসে সেটার জন্য কি আপনি করবেন আর খরচ পরবর্তীতে? পরবর্তীতে কিন্তু আপনাকে আর বায়ার কোনো কাজ দিবে না, যে ওকে দিয়ে তো অ্যাড রান করালে হচ্ছে না আমার,
আমি যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি না, আমার সেল বাড়ছে না। তো ওই জন্য এটা সবসময় আমরা বলি ম্যানুয়ালি দিতে। ম্যানুয়ালি দিলে আমি অনেক কিছু সিলেক্ট করতে পারি। এখানে দেখেন আমি নিউজ ফিডে দিব, এখন আমার ইনস্টাগ্রাম নিউজ ফিডে দরকার নাই, আমার ফেসবুক নিউজ ফিডে দরকার নাই। এটা বুঝতে হবে কি প্রোডাক্ট কোথায় দিচ্ছি আমি। আর যদি না আমার বায়ারের বাজেট খুব বেশি আছে, তখন আপনি অটোমেটিকলি দিয়ে যাবেন, আপনি কাজের জন্য কোনো প্রেশার হবে না। এটা বুঝতে হবে যে বায়ার কি চাচ্ছে, বায়ারের রিচ কত চাচ্ছে, বায়ার বাজেট কত ধরছে, তারপর আপনাকে অ্যাডটা সেট করতে হবে। ঠিক আছে ভাইয়া খাদিজাপু? এরপরে এখানে এই যে দেখেন, যদি আপনি ওই ইয়েতে চলে যান, এখানে কোন কোন জায়গায় আপনি শো করছে আপনি দেখতে পারবেন। এখন যে যে জায়গায় শো করছে এগুলো আপনার হয়তো প্রয়োজন নাও হতে পারে, আপনার অ্যাডটা তাদের কাছে হতে পারে না। আপনার ফেসবুক আপনি মেসেজ অ্যাড শো করছেন, আপনার এখানে এতগুলি দেওয়ার দরকার আছে, আপনার কোনো প্রোডাক্ট নেই, প্রয়োজন নেই তো। Each and every section এর জন্য কিন্তু আপু আমাদের থেকে ফেসবুক চার্জ করছে। হ্যাঁ চার্জ করছে। ইভেন এখানে একটা অপশন আসবে ক্লিক পার রেট, ক্লিক পার প্রাইস, এরকম কি যেন একটা আসে। তার মানে আপনার একটা বায়ার যখন ক্লিক করবে আপনার সেটার জন্য আপনার কাছ থেকে ফেসবুক টাকা কেটে নিচ্ছে। তো ওই রকম বায়ার দরকার আছে যে যার জন্য আমার টাকা কেটে নিচ্ছে, যার কাছ থেকে আমি কোনো ফিডব্যাক পাবো না। ক্লিক পার কস্ট, ক্লিক পার কস্ট একটা আছে এখানে আসবে আপনাদের। তো ওই জিনিসটার জন্য কেন আমি টাকা দিব, এই জন্য আমরা বলি যে ম্যানুয়ালি করতে। ইভেন সাইদুল ভাই আমাদেরকে বলেছে ম্যানুয়ালি করতে। ম্যানুয়ালি করলে এইগুলি সিলেক্ট করা যায় কোনটাতে দিব কোনটাতে দিব না। হ্যাঁ আপু স্টোরিটা তুলে দিন যেহেতু নিউজ ফিডে আছে। স্টোরিজে, হ্যাঁ নিউজ ফিডে থাকলে স্টোরিজে দেওয়ার দরকার নেই, আপনার আসতে থাকবে। আপনাদের ব্যাচে ইন স্ট্রিমিং অ্যাড নিয়ে কোনো প্রবলেম নেই। আমার মর্নিং এর ব্যাচে একজনের অন্য কোনো অ্যাড শেখার দরকার নেই, সে শুধু ইন স্ট্রিমিং অ্যাড শিখবে, সে এটা দেখে সেটা নিয়ে হ্যাপি, সেটাই করবে শুধু। এটা আমাদের জন্য বন্ধ আপু, ইন স্ট্রিমিং অ্যাডটা আমাদের জন্য বন্ধ, কারণ আমরা মেসেজের কাজ করছি, মেসেজ দিয়ে আমরা ইয়ে করব। চার্জ দিব বুঝিনি, এখানে আপনি আর কোনটা সিলেক্ট করতে পারবেন না আপু। এই যে দেখেন আপনার হচ্ছে ইয়ে হয়ে থাকে, গ্রে হয়ে থাকে, যদি আপনি সিলেক্ট করতে পারতেন বা ডিসিলেক্ট করতে পারতেন আপনার একটা কালার হয়ে থাকতো। এখানে শো মোর অপশনে যান আপু, বাজেটের উপরে শো মোর অপশন। হ্যাঁ দেখেন এখানে কি আছে। এখন কথা হচ্ছে আপনি কি সব ডিভাইস, মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, ল্যাপটপ থেকে, যারা ইউজ করছে সবার সামনে দেখাতে চান, বা যারা শুধু ওয়াইফাই করছে তাদের সামনে দেখাতে চান, যারা মোবাইল ডেটা ইউজ করে তাদের সামনে দেখাতে চান? এটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কাদের উপরে দেখাতে চান। আপনার কোটিপতি কাস্টমার দরকার নাকি মোটামুটি মানের কাস্টমার দরকার, নাকি শুধু আইফোন যারা ইউজ করে তারা, যারা বড় লোক তাদের কাছে দেখাতে চান? এই যে দেখেন অ্যান্ড্রয়েড দিয়েছেন, তো এখন দেখেন অ্যান্ড্রয়েড এর অবস্থা কি আসছে। অ্যান্ড্রয়েড ট্যাবলেটে চান না অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চান? স্মার্টফোন মাস্ট, ট্যাবলেট ইউজার কম। এখানে ওএস ভার্সনও কিনা চলে আসছে। এগুলো আপনি দিতে পারবেন না, এগুলো তো আপনি জানেন না, এগুলো তো চেঞ্জ করার প্রয়োজন নেই না। এখন তো প্রয়োজন নেই, কিন্তু আপনার হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট কি খরচ করছে ওইগুলির সময় প্রয়োজন হবে আপু। এখানে এখন বাজেট আপনাকে ফিক্সড করতে হবে। এখন তো ডেমো টাকা দিচ্ছেন, একটু নিচে দেখবেন পারবো কি আছে। আপনি টাকায় উপরে 2000 দেখাচ্ছে ওরা, আপনি টাকা দেন তো আপু 500 টাকা দেন, উপরে 500 টাকা দেন। আপনি টোটাল বাজেট দিচ্ছেন 500 দিয়ে দেন, 500 দিয়ে নিচে দিবেন হচ্ছে 100 করে, 5 দিনের অ্যাড। আপনি 55 দিয়ে কোথায় দেখাচ্ছে আপু? জি 2000 টাকা কোথায় দেখাচ্ছে? এই যে একদম নিচে, এইটা হচ্ছে আপনি কত উইকে পার উইকে কত দিচ্ছেন। এই এখানে 50 চলে আসছে, আমি তো দেখতে পাচ্ছি আপু ইউ স্পেন্ড 3000 দেখাচ্ছে। এটা আপু চেঞ্জ করেছে এই জন্য, উপরে হচ্ছে 500 দেন, 500 যেখানে 50 দিচ্ছেন ওখানে 500 দেন। হ্যাঁ নিচে নেমে চলে আসেন, এই যে ডেইলি বাজেটে 100 দেন। ওকে এখন নিচে নেমে চলে আসেন, এরপরে দিবেন। হ্যাঁ এইটা এখানে কথা হচ্ছে যে আমি অ্যাড এখনই রান করাবো নাকি আমি স্টার্ট এবং এন্ডিং ডেট দিব, টাইম দিব। স্টার্ট এন্ড এন্ডিং ডেট টাইমও দিতে পারেন,
আর হচ্ছে ওটাও দিতে পারেন, কিন্তু আমরা চাইবো সবসময় স্টার্ট এবং এন্ডিং ডেটটা দিয়ে দিতে, কারণ যদি এটা রান কন্টিনিউয়াসলি দিয়ে দেয় তাহলে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, আপনার টাকা কাটতেই থাকবে। এখানে কিন্তু তখন হচ্ছে যে বাজেটটা চেঞ্জ করতে হবে, তখন হচ্ছে লাইফ টাইম বাজেটে গেলে তখন শিডিউলটা আসবে, সেট স্টার্ট এটা দিয়ে এটা তো আসবে সেট সেট। হ্যাঁ এখানে স্টার্টেড টাইম ডেট ফিক্সড করেন ক্যালেন্ডারে, ক্যালেন্ডারে ক্যালেন্ডারে আপু। কবে থেকে স্টার্ট করবেন? 500 টাকা 5 দিন যাবে, 5 দিনের বাজেটে 5 দিনের কাজে 5 দিনের ডেট ফিক্স করেন আপনি। এবং 5 দিন পর থেকে আপনাকে, 5 দিন স্টার্ট হলে আপনাকে দেখাতে থাকবে আপনার অ্যাড রান করাবে কিনা, অ্যাড রান করাবে কিনা। 5 দিন এখানে তো 1 মাস যাবে। আপনি জুলাই দিছেন ওই জন্য freelancer at Fiverr Magura group wallahi to dekhi sob amader ctbd somor option e jabo ekhane somor option e jan apu dekhen ki ashe you can get change impression run and all this time deliberative standard dekhen to click kore ki ki ache Since show you ads as often as possible, your average cost may increase. Ads may stop delivering before your schedule and time your own place. Japo? Okay, Japo, continue diye den. Eta hocche jodi apni tarporo change korte chan, shekhetre change kore diben. Ei je ekhon identity chole ashbe. Identity er pore ki ashe? পেজের আসবে, পেজ ওকে আইডেন্টিটির পরে এই যে এইখানে এখন নিচে নেমে আসেন আপু, এই যে ফরম্যাট দেখেন ক্রিয়েট অ্যাড এ ফরম্যাট দেখছেন, এই ফরম্যাটের জায়গাটা হচ্ছে আমি কি চাই। এই যে আপু বলেছিলেন না ক্যারোসেলের কথা, মিথিল আপু ক্যারোসেলের কথা বলেছিলেন, ক্যারোসেলটা এখান থেকে ক্রিয়েট করা যায়, অথবা আমরা যদি পেজে ক্রিয়েট করে রাখি তাহলে যে ইউজ এক্সিস্টিং পোস্ট আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাড এর সাথে উপরে, জি আপু পাশে ওইখানে যদি ক্লিক করি আমরা আমাদের পেজ সিলেক্ট করব, তারপর সেখান থেকে আমরা যে পোস্টটাকে এনে অ্যাড রান করাতে চাই সেটা দিয়ে করাতে পারবো। যদি এটা বায়ারকে বলবেন তুমি কি তোমার কোনো পোস্ট দিয়ে করাতে চাও না নতুন পোস্ট করে করাতে চাও, তো বায়ার যদি বলেন আমার পুরনো পোস্ট দিয়ে করাবো তাহলে আর আপনার এই ক্যারোসেলের ঝামেলায় যেতে হবে না, ওখান থেকে জাস্ট টেনে এনে করে দিবেন, ও বলে দিবে কোনটা সেটাই। ঠিক আছে, এখন কি আপনারা ক্যারোসেল দেখবেন না, জাস্ট একটা সিম্পল ইমেজ দিয়ে ট্রাই করবেন? আপু আজকে ক্যারোসেলটা দেখেছিলি, আজকে ক্যারোসেলটা যদি শেষ হয়ে যায় ভাইয়া, অ্যাড ম্যানেজার হচ্ছে এক টাফ টপিক, তার মধ্যে যদি এখন ক্যারোসেল দেই আমি 100% এখানে তিনজন থেকে চারজনের মাথার উপর দিয়ে যাবে, ওরা বুঝবেই না ভাইয়া, আপনি হয়তো নিতে পারবেন সবার ব্রেনের উপর দিয়ে যাবে না ভাইয়া। তারপর আপনারা যত বলছেন আমি ক্যারোসেল দেখাই, তারপর আমাকে আবার সিম্পল ইমেজ দিয়ে দেখাতে হবে। আপু ক্যারোসেলে ক্লিক করেন, ওকে নিচে চলে আসেন, ইমেজে যান, এখানে আমরা ইমেজ দিতে পারবো, ভিডিও আর স্লাইড দিতে পারবো, ইমেজে ক্লিক করে সিলেক্ট ইমেজে যান আপু, সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ, হ্যাঁ এইগুলি হচ্ছে আমার পেজে যেই ছবিগুলি থাকবে ওই ছবিগুলি এখানে দেখাবে, যদি আমার পেজে ওই ছবিগুলি না থাকে আমি নতুন ছবি চাই, আপু এখন দিয়ে না এখানে কথা আছে, নতুন ছবি চাই সেক্ষেত্রে আমি এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছি সবাই, আপলোড অপশনে যাব, এখানে ছবি আপলোড করতে হলে ছবির ডাইমেনশন 600x600 না যেন 300x300 থাকতে হয়, একটু ক্লিক করেন তো, আমার তো এক্সাক্ট ভুলে গেলাম, কালকেও তো বললাম এটা আমি 600x600 কোথাও কে কপিরাইটের ইস্যু খায় না,
না এটা আমার নিজের ক্রিয়েট করা এই ছবিতে দিলাম আমি কিছুদিন আগে মেসেঞ্জার গ্রুপে আমি একটা পোস্ট দিয়েছিলাম সেখান থেকে পিকচার অথবা কিছু ভিডিও কালেক্ট করে রাখতে পারেন ওইটা হচ্ছে অথবা এই টাইপের কিছু আছে ওয়েবসাইট ওগুলো কপিরাইট ক্লেম করে এখন এখানে একটা কথা আছে একটু হোল্ড করেন আপনারা খাদিজা আপু আপনি একটু হোল্ড করেন আপনাদের এখানে গ্রাফিক্স ডিজাইনার আছেন কয়জন হ্যাঁ আপু গ্রাফিক্স ডিজাইনার আছেন কয়জন আমি আপু আমি আছি ডিজাইনার বলতে পারবো না তবে পারি কিছু কিছু আমিও পারি মানে গ্রাফিক্স এর কোর্স করা হয়েছে আমি কয়জন সারা মোটুশি আর বাকি কয়জন হবে আমিও আছি সক্রান পাঁচজন ছয়জন ওকে আপনাদের তো গ্রাফিক্স যে তো জানেন আপনাদের ছবি করা বা লোগো করা বা একটা চ্যানেল আর্ট তৈরি করে দেয়া আপনাদের জন্য কোনো প্রবলেম না কিন্তু এটা আমার ডিজিটাল মার্কেটিং এ শিখাতে হবে যেটা হচ্ছে আমি কিভাবে একটা ছবি করব আমি কিভাবে একটা বায়ারের জন্য মোটামুটি আকারের একটা লোগো করে দিব যখন ডিজিটাল মার্কেটিং এর জন্য আসবে তখন বলবে যে ঠিক আছে তুমি একটা রেডি করে দাও আমরা কিভাবে করব এটার জন্য তো আমাদের গ্রাফিক্স ডিজাইনারের কাছে যেতে হবে তো বলছিলেন শর্টকাট ভাবে করা যায় আপনি একটা বলছেন ক্যানভা কাজটা কি আপনারা শিখতে চান না নিজেরা শিখে নেবেন আপনারা যদি প্রো প্রো এখনই শুরু করেন আপনাদের সবার কি টাকা অনেক বেশি ডলারে পেমেন্ট করবেন একটু একটু আমি বলি আপনাদের কি টাকা অনেক বেশি হয়ে গেছে $1 করে পেমেন্ট করতে হয় এখন আপনি যদি বায়ারের কাজ করেন বায়ারের জন্য ওই এলিমেন্টস নিয়ে নেন বায়ার আপনাকে ওই পরিমানে ডলার পে করছে যে তুমি আমাকে আর্ট করে দিচ্ছ এটার জন্য আমি পে করছি সেক্ষেত্রে আপনি অবশ্যই পেমেন্ট দিয়ে বায়ারকে একটা ভালো কাজ দিবেন বায়ার যদি ফ্রিতে চায় যে ওভারঅল প্যাকেজের মধ্যে আপনাকে ঢুকাই দেয় আপনি তার এটা করে দেন তখন আপনি এটা কোত্থেকে করবেন আপনি ফ্রি দিয়ে করে দিবেন যাতে আমাদের কাছে আমরা হচ্ছি মানে ভাঙাচুরা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ জানবো বুঝছেন ব্যাপারটা এইটা তো এইটা আমরা তাহলে ফেসবুকের পরে ধরে তারপর আমরা লিঙ্কডইন যাব না লিঙ্কডইন আগে ধরে তারপর ওইটাতে যাব আগে লিঙ্কডইন শিখি তারপরে ক্যানভা শিখব আচ্ছা ঠিক আছে আপু যান আপু অ্যাডের ওখানে যান আপু আপাতত তোর জন্য আমরা স্ন্যাপপাও ইউজ করতে পারি যদি আপাতত দরকার হয় শিখার আগ পর্যন্ত আপু কি এখান থেকে কপি পেস্ট মারছেন এটা বিড়াল ডাকতেছে না ময়ূর ডাকতেছে বিড়াল এই যে কারোসল তাপক খুব ইজিলি আমি বলার আগে আপু রেডি করতে পারতেছে এখান থেকে কারোসলটা অনেক ইজি না এখান থেকে কারোসলটা অনেক ইজি কিন্তু এত বড় টেক্সট দিবেন না আপু হেডলাইন ডেসক্রিপশনে এত বড় দিবেন না কারণ সবাই তো এত বড় পড়তে পারবে না আপু ডেসক্রিপশনে কি আমরা কি প্রোডাক্টের মানে ডেসক্রিপশন দিব হ্যাঁ কারোসলে এখানে তিনটা ছবির বেশি আমরা অ্যাড করতে পারি চ্যাট অন WhatsApp আচ্ছা হেডলাইনে চ্যাট অন WhatsApp কেন লিখেছে এটা জাস্ট লিখে দিয়েছে আপনাদেরকে আইয়া জি এটা তো জাস্ট লিখেছে আপু একটা লিখা আচ্ছা জাস্ট হেডলাইন লেখা না এটা তো একটা টপিক হয়ে যাচ্ছে এটা তো কোনো হেডলাইন হচ্ছে না চ্যাট অন WhatsApp ভাইয়া না আপু জাস্ট অনেক কনফিউশন হয়ে যাবে মানে একটা কনফিউজ ক্রিয়েট হয়ে যাচ্ছে এটা এটা আপনি এটা জাস্ট WhatsApp লিখে দাও আপু এখানে লিখেন জাওয়াদ ভাই কনফিউজড এখানে হেডলাইনটা লিখবেন খাদিজা আপু খাদিজা আপু হেডলাইনটা লিখবেন জাওয়াদ ভাই কনফিউজড
গুড এইটা পয়েন্ট হয়ে গেল না খাদিজা আপু এটা লিখবেন না আপনাকে আমি যেটা লিখতে বলেছি ওটা লিখেন আপনার এই ছবিটা কিন্তু লোড হয়নি আপু গেল সব যাবে এখন ডেসক্রিপশন হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্ট কি সেটা সম্পর্কে দিয়ে দিবেন আপু আমার অবাধ্য স্টুডেন্ট হয়ে যাচ্ছে আপুকে আমি একটা কথা বললাম আপু আমার কথাটা শুনলই না আপু আমার ইন্টারনেটটা ঠিকঠাক লাগছে ছবির ক্ষেত্রে যেভাবে রেস্ট্রিকশন আছে ভিডিওর ক্ষেত্রে কি ওইভাবে কোনো রেস্ট্রিকশন আছে কিনা মানে যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই ওই ক্ষেত্রে বুঝিনি আমি ছবিটা রেস্ট্রিক্টটা দিয়েছেন সেটাও হয়নি তো কারণ হচ্ছে এগুলি কপিরাইটেড ইস্যু খাচ্ছে না সাইজও বড় আপু এই যে ডাইমেনশন গুলি আপনারা সুন্দর ক্যানভাতে গিয়ে করে নিয়ে আসতে পারবেন 600x600 ডাইমেনশন গুলি ক্যানভাতে খুব ইজিলি সেট করা যায় ছবির কোথায় রেস্ট্রিকশন আছে কিনা আপু জানতে চাইলেন এখানে মানে এটি 600x600 বলছেন না মানে 600 এর উপর দিতে হবে না তো ভিডিওর ক্ষেত্রে এরকম কিছু আছে কিনা ভিডিও হ্যাঁ ভিডিও আপলোড করতে গেলে সেটা আপনি দেখতে পারবেন আপু এক্সাক্ট আমার রেজুলেশনটা তো মনে নেই আপু এটাও নেছ না আপনি 600x600 একটা নিতে পারলে ভালো হয় একটা কাজ করতে পারি এখানে হচ্ছে যে কি এই জায়গাটা একটু দেখেন এখানে মনে হয় এটা কোনো কারণে অফ করে দিয়েছে ফর কোশ্চেন মোর ছবির এই জায়গাটাতে ডাইমেনশনের পিক আমাদের যে সাইদুল ভাই আপনাদের এটা দেখে আমার সাইদুল ভাইয়ের কথা মনে আসছে আপু আমি যে লিংকটা শেয়ার করেছি আপনি সেখানে গিয়ে একটা পিকচারের কোয়ালিটি 600x600 করে নিয়ে আসেন একটু কষ্ট করে তো বেশি টাইম লাগবে না তো আধা মিনিট কি এক মিনিট তো বেটার হয় সাইদুল ভাই মেক এক্সটেনশন আছে মানে এক্সটেনশন থেকে ব্লক করতেছে বুঝতে পেরেছেন না এটাও তো সাইজ বড় 800 এর যাচ্ছে তো আপু ক্যারাসেল কি এখান থেকে করা যাবে
ক্যারাসল এখান থেকে করে অ্যাড রান করা যাবে, এটা আপনার পেজে পোস্ট হবে কিনা অ্যাডে দেখা যাবে। আবার আবার যদি এটা পেজে পোস্ট করতে চান, পেজের পোস্টটাকে এনে এখানে করতে পারবেন। এখানে অনেকগুলি অপশন থাকে না, এখানে কল টু অ্যাকশন বাটনটা সেট করার জায়গাটা নেই, কিন্তু কল টু অ্যাকশন বাটনটা ক্যারাসল আপনি পেজ থেকে করলে সেখানে পাবেন। আপু কোথাও কোনো এক্সটেনশন করা আছে না? আজকাল বাংলাদেশের মানুষরা তো সবাই চালাক, মোটামুটি অলমোস্ট 95% মানুষ অ্যাড ব্লকার ইউজ করে, কষ্ট করে অ্যাড দিয়েও বেচারা লসে পড়ে। আমি করি না, আমিও করি না, আমরা অ্যাড ব্লকার অফ করে অ্যাড ক্রিকেট করতেছি। আমার সোশ্যাল মিডিয়াতে থাকাই হয় না অত, যে আমি অ্যাড দেখব আর ব্লক করব কেন করব। আমি ক্রোম এক্সটেনশনে পর্যন্ত একটা অ্যাড ব্লকার রেখে দিয়েছি। কে বারবার পপ আপ লেভেলের জিনিসপত্র ভাইয়া, এত সময় কোথায়? ছাড় শেষ ভাই জুম এর ইয়াতে দিছে, একটা ছবি ডাউনলোড করে ফেলতে পারবেন তো আর নিচে জুম এ দিছে মেসেঞ্জারে ডাউনলোড করে আপলোড দেন, মেসেঞ্জারে দিনে জুম এ দিছে যে পাস ভাই তো এই মেসেঞ্জার জুম এর চ্যাটে দিয়েছে, জুম এর চ্যাটে দিয়েছে যে মেসেঞ্জারে দিনে আপনাদের গ্রুপে খুব মজার একটা জিনিস দেখায়, যারা বললেন এগুলিতে করলে এরকম প্রবলেম হয়, আইডি এটা হওয়ার চান্স থাকে, আইডি ওটা হওয়ার চান্স থাকে, এরকম একটা কথা বলেছিলেন না প্রমোশনের কথাবার্তায় গিগের, আছেন আপনারা? একটা জি দিয়েছিলেন এবং ওনার ওই অ্যাকাউন্টে কিছু ইস্যু ক্রিয়েট হয়েছিল, কিছু অর্ডার ক্যান্সেল হয়েছিল, কিছু অর্ডার নিয়ে ফাইবারের সাথে বায়ারের সাথে মারামারি পর্যন্ত হয়ে গিয়েছিল। তো ভাইয়া পরবর্তীতে ওইটা বন্ধ করে নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলেন, ওই অ্যাকাউন্টে উনি এখন লেভেল 1 সেলার আছেন আর উনি হচ্ছেন আপওয়ার্কের টপ রেটেড সেলার, যাকে দেখতে পাচ্ছেন সাইফুর রহমান। তো উনি যদি ওনার গিগের প্রমোশন ফাইবারের প্রমোশন ফেসবুকে করতে পারে, উনি যদি ওনার প্রমোশনগুলি ফেসবুকে করতে পারে, তাহলে আমরা কোন দুনিয়া থেকে আসছি? আমরা কেন পারবো না? আপনাদের নিজেদের মানে নর্মাল সিম্পল একটা কোয়েরিজ থাকে না, যে আপু এটা করলে শুনেছি ব্লক হবে, তো এইটা করলে কেন ব্লক হবে বলেন। এখানে কোনটা দিব? হাই মিডিয়াম, হ্যালো,
আমরা যখন বলেছিলাম ওটা বলেছিলাম যে এটা শুনেছি, এটা কতটা কাজে দেয় সেটা ওই জন্য আপু মানে শুনেছেন বলছেন, আমি বলছি না যে আপু, এই জন্যই বললাম এরপরে কারো কাছ থেকে শুনলে তাকে এইভাবে আপনারা রিপ্লাই গুলি দিবেন। এটা করার কারণ হচ্ছে এটা করলে তো আপনার গিকটা র্যাঙ্কিং চলে আসছে, এটা যদি না করেন আপনার গিকটা পিছনে থাকবে, তার গিকটা র্যাঙ্কিং এ আসার একটা চান্স পাচ্ছে, এখানেও একটা কম্পিটিশন থাকে আপু, আমি সেটা বোঝাতে যাচ্ছি, বুঝেছেন আপু? বুঝতে পেরেছেন? আসলে এইটা ইউজ করে হচ্ছে পিকচার ক্লিয়ার করার জন্য, মানে অনেকের ব্লারি পিকচার আসে তখন ইউজ করে এটা পিকচার কোয়ালিটি ক্লিয়ার করার জন্য। আজকে ইয়াসিন ভাই হচ্ছেন প্রেজেন্ট থাকতে পারছেন না আপনাদের ক্লাসে, ভাইয়া যখন এই প্রমোশনটা করে না মিথিল আপু, উনি যখন ফ্রি থাকে উনি একসাথে 14-15 ফাইবারের গ্রুপ আছে, সবগুলি গ্রুপে একসাথে প্রমোশন করে। এখন থেকে আপনিও আপনার গিগগুলি এভাবে প্রমোশন করে দিবেন, ঠিক আছে আপু? জি আপু। আর আপু যেটা ওই যে ধরেন আরেকটা কথা শুনেছিলাম আর কি, যে এভাবে যখন আমরা শেয়ার করি তখন দেখা যায় অনেকে আমাদের গিগ কে কপি করে ফেলে, হ্যাঁ কপি করে দেন নিজের ইয়েতে করে দেন, ওদের সেলটা আমাদের থেকে ওদেরকে যদি ভালো পেয়ে যায় আমাদেরকে কেন চুজ করবে? এইখানে একটা কথা হচ্ছে যদি ফাইবার কপি করে, যদি ফাইবার কপি করে ফাইবার তার ইয়ে গিগ হচ্ছে ইয়ে করে দেয়, ভ্যানিশ করে দেয়। আপু ভ্যানিশ হচ্ছে যে যখন সে ধরতে পারে তখন, হ্যাঁ ধরেন ও একটু চেঞ্জ করে দিল যে আমার থেকে আইডিয়া নিয়ে তখন ও এদিকটা একটু এডিট করে দিল, তখন আর ফাইবার কিন্তু ধরতে পারবে না। যেমন হচ্ছে আপনি যদি স্পিনার ট্যাগস যেটা আছে, আমার পুরো ট্যাগস ডেসক্রিপশনকে যদি আমি কপি করে স্পিনারে যদি নিয়ে যাই ডুপ্লিকেট করে ফেলি তাহলে ফাইবার কখনোই ধরতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্ডগুলো, হ্যাঁ ওয়ার্ডগুলো সেম থেকে যাচ্ছে, জাস্ট ডুপ্লিকেট ওয়ার্ডগুলো ওরা বসিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক মানে আমার এরকম হয়েছে, আমার পরিচিত একজন আমার পুরো গিগটাকে পুরো কপি করে ফেলছে, একদম ফুল কপি করে ফেলছিল, দেন দেখা যাচ্ছে আমার যে বায়ার গুলা আমাকেও সেম মেসেজ দিচ্ছে, ওকেও সেম মেসেজ দিচ্ছে। এটা কারণ হচ্ছে যে আমি তো ওকে চিনি, হ্যাঁ এই জন্য হচ্ছে ও মেসেজ দিলে আমাকে বলতো যে এখন এটা রিপ্লাই কি দিব, দেখতেছি একই পার্সন ওকেও মেসেজ দিচ্ছে আমাকেও মেসেজ দিচ্ছে, এখন আমি একটু লেটে রিপ্লাই দিলে কাজটা ও পেয়ে যাচ্ছে। প্রথমে যখন এটা দেখাইতাম মানে মানুষকে যখন হেল্প করতে যাই দেখা যায় যে সে আমারটাই করে আমারই ডাউন করার ট্রাই করে। কিন্তু আমরা তো আপনি অ্যাড ব্লকটা পুরো এক্সটেনশনটা পুরো রিমুভ করে দেন, অ্যাড ব্লকের কারণে হচ্ছে। আচ্ছা আপু একটা বাদ দেন, ক্যারোসেল বাদ দেন, আপনি অ্যাড ব্লক আর বাদ দিতে পারেন, আপনি এক্সটেনশন বন্ধ করতে পারেন না আপু, আপনি আবার রিপিট যান অ্যাডের ওখানে, ক্যারোসেল ইমেজ সিঙ্গেল ইমেজ সিঙ্গেল ইমেজ অ্যাড করেন, দেখেন তো সিঙ্গেল ইমেজ অ্যাড হয় কিনা। এখানে না, এখানে না আপু, এখানে না, এখানে না আপু, উপরে উঠেন, স্ক্রল করেন উপরে উঠেন, উপরে উপরে এটা এই যে এখানে, হ্যাঁ সিঙ্গেল ইমেজে যান, দেখেন তো এখন কি অবস্থা হয়, অ্যাড মিডিয়াতে যান, এখানে যে ছবিগুলি আছে ওই ছবিগুলি নেন তো, এখানে যেগুলি ছিল আপনার পেজে যা আছে, ওকে নিচে চলে আসেন, নিচে চলে আসেন,
সেগুলো দিব যেটা দিয়েছেন ওটা দিয়ে নিচের দিকে নেমে স্ক্রল করেন আপনি নিচের দিকে স্ক্রল করেন এই যে দেখেছেন ছবি অ্যাড হয়ে গেছে আপু উপরে উঠতে হবে এত স্ক্রল করে নিচে আসা যাবে না উপরের অনেক কাজ বাকি আছে আমাদের হেডলাইন বাকি আছে প্রাইমারি টেক্সট বাকি আছে ডেসক্রিপশন বাকি আছে প্রাইমারি একটা টেক্সট লিখেন আচ্ছা আপু পিকচার কোনটা নিয়েছে যেটা রেজুলেশন কমিয়ে নিয়েছিলেন সেটা নিয়েছে না ওনার পেজে ছিল একটা ছবি পেজের ওখানে ওই ছবিটা নিয়েছে প্রাইমারি টেক্সট কিছু একটা লিখে দেন আপু লরেম ইপসাম থেকে কিছু একটা কপি করে দেন ইপসাম থেকে কিছু একটা কপি করে দেন আপু দেখতে পাচ্ছেন কোনটা কোথায় অ্যাড হচ্ছে নিচে চলে আসেন আপু ক্রিয়েট নিউ দেন ক্রিয়েট দেন এই যে কি কোশ্চেন থাকবে ওটা রিপিটে কি আনসার যাবে ওই টাইপের কোশ্চেন এখানে থাকবে যে আমরা ফ্রিকোয়েন্টলি কোশ্চেনটা সেট করেছিলাম না এইখানে যে আপু সেন্ড মেসেজ দিয়ে রেখেছে এই জন্য এখানে আমরা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন সেট করতে পারবো আমি কিছু দেখতে পাচ্ছি না লিভ নিয়ে আবার জয়েন দিচ্ছি ওকে ঠিক আছে ভাইয়া লিভ নিয়ে জয়েন দেন আপনি আবার এখানে যাচ্ছে ওগুলি রাখছেন আপু তাই না তারপরে নিচে চলে আসেন মানে কিভাবে মেসেজটা দেখা যাবে কি আসবে বায়ার কোনটা ক্লিক করলে আপনার কোথায় যাবে তারপরে নিচে চলে আসেন এই যে এখানে এখন দেখেন কনভারসেশন ট্র্যাকিং একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাড পিক্সেল যদি আমাদের পিক্সেল সেট করে কখনো বলে যে আপনি পিক্সেল সেট করে অ্যাড রান করেন সেক্ষেত্রে এইটাকে জাস্ট অন করে দিলে আমার পিক্সেল সেট হয়ে যাবে যদি বায়ারকে জিজ্ঞেস করবেন সে কি তার পিক্সেল সেট আপ করেছিল কিনা নাকি আপনাকে করতে হবে এটা অ্যাক্টিভেটেড না আপনার পিক্সেল সেট আপ নেই আপু এই জন্য এটা অ্যাক্টিভেটেড হবে না এখন বন্ধ করে দেন এটা এখানে আপাতত সেটআপ অ্যাপ ইভেন্টস এখানে যান যদি সেটআপে দেখেন কিছু নতুন চেঞ্জ এসেছে কিনা আজকে কালকের মধ্যে দেখতে পারেন আপনারা এই যে এগুলি আসলে আমাদের দরকার নাই আপু বের হয়ে যান ওকে ওখানে রিভিউ দেন রিভিউ দেন যেটা কিভাবে দেখাবে আপনার কাছে একটা রিভিউ দিবেন আপু ইউআরএল এটা কি স্যার ইউআরএল প্যারামিটার সেটা হচ্ছে আপনার ইয়ের ইউআরএল দিয়ে দিতে পারেন এটা আসলে ছিল না অপশনাল তো যে জিনিসগুলো অপশনাল ওই জিনিসগুলো দেওয়ার প্রয়োজন হয় না ভাইয়া অ্যাকচুয়ালি কি মানে ওয়েবসাইটের ইউআরএল এখানে শো করা যাবে হ্যাঁ দিয়ে দিতে পারবেন আপু এখানে রিভিউতে দেন রিভিউ দিলে আপনার যে ইউআরএল এটা একটু দেখি আপু কষ্ট করে বিল্ডে ইউআরএল এটা কিসের একটু ক্লিক চলে গেছে আপু চলে যায়নি উনি রিভিউতে আছেন আচ্ছা আচ্ছা আপু একটু ক্লিক করেন বিল্ড এ ইউআরএল এখানে একটু দেখেন কি আছে এখানে কি আছে আচ্ছা কামিং ক্যাম্পেইন সোর্স ক্যাম্পেইন মিডিয়াম ক্যাম্পেইন নেম ক্যাম্পেইন কন্টেন্ট এগুলির কোনো ইউআরএল আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন কিনা এটা আপু সে কনফার্ম দিবেন এটা ক্যান্সেল করে ওখানে কনফার্ম দেন কারণ আপনার ইয়েটা হচ্ছে না এখন ওই যে দেখেন ভেরিফাইং ইউর চেঞ্জ দেখাচ্ছে ওইটা কমপ্লিট হওয়ার পরে আপনি কনফার্ম দেন ওই যে একটা জায়গায় লোড দেখাচ্ছে ব্যাকের এখানে
কিপ করে যান অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন শেষ অ্যাড এর কাজ আমাদের আজকে এখানেই শেষ কারণ হচ্ছে এরপরে কার্ড আমরা আর কেউ অ্যাড করব না মানে অ্যাড রান করাতে গেলে কার্ড অ্যাড করব বাট প্র্যাকটিস এর জন্য আর নেই শেষ সিঙ্গেল ইমেজ আর ক্যারাসোলের মধ্যে তো ডিফারেন্স কি ওখানে তো সেম আসছে দেখলাম সেন্ড মেসেজ এন্ড আদার্স সিঙ্গেল ইমেজ আর ক্যারাসোলের মধ্যে ডিফারেন্স আসছে ক্যারাসোলে আপনি প্রপার একটা শপের মতো ক্রিয়েট করতে পাচ্ছেন সিঙ্গেল ইমেজে আপনি কল টু অ্যাকশন বাটনটা সেট করতে পারবেন না ক্যারাসোল যদি আপনি ইয়ে থেকে সেট করে আনেন পেজ থেকে সেট করে আনেন আপনি ওখানে কল টু অ্যাকশন বাটনটা সেট করে দিতে পাচ্ছেন ক্যারাসোলটা আসলে বেসিক্যালি লাগে হচ্ছে যেমন ধরেন শপ ছাড়া এখন কোনো অন্য কোনো পেজে প্রোডাক্ট থাকে যেগুলি শপে শপে ক্রিয়েট হবে না বাট ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি বা আমরা এজেন্সিতে কাজ করছি তো আমরা আমাদের প্রোডাক্টগুলি কিভাবে শোকেস করব শোকেস করার জন্য আমরা ক্যারাসোল করি যে ক্যারাসোল করে দেখায় যে আমাদের গ্রাফিক্স এর এই কাজ আমরা জানি বা আমরা ডিজিটাল এর এই কাজগুলি জানি বা ওয়েব ডেভেলপার এই কাজ জানি কাজ করতেছি ওগুলোর বাইরে যদি অ্যাডভান্স কিছু করি ওটাকে হাইলাইট করা হ্যাঁ ক্যারাসোল করে করলে হয় কি ওটা একটা অ্যালবাম আকারে ক্রিয়েট হবে আপনার এবং সেটা আপনি একবারে একটা পোস্ট দিতে পারছেন এবং একটা পোস্টের সাথে আপনি ধরেন একটা ছবি দিতে গেলে আমরা কি করি পোস্টে যদি পোস্ট আকারে ছবি দেই সেখানে কিন্তু কোথাও কল টু অ্যাকশন বাটন সেট করতে পারি না আমরা ছবি মোটামুটি স্টোর ধরুন আমাদের কাজের একটা স্টোর হয়ে যাবে অর্থাৎ ডিটেইল হ্যাঁ হ্যাঁ স্টোর হয়ে যাবে আমরা শোকেস করতে পারবো আমাদের পোর্টফোলিও আকারে হয়ে যাবে এবং ক্যারাসোলে হচ্ছে এনগেজমেন্ট খুব বেশি পাওয়া যায় এখন আগে পোস্টে যেমন পাওয়া যেত তার থেকে এখন ক্যারাসোলে এনগেজমেন্ট খুব বেশি পাওয়া যায় একটা পেজে ক্যারাসোলটাকে এইজন্য এখন বলে যে আপনারা ক্যারাসোলটা দিয়ে পোস্ট করবেন পেজে পোস্ট করবেন ক্যারাসোল দিয়ে নরমাল পোস্টও করেন কিন্তু ক্যারাসোল দিবেন যাদের ওয়েবসাইটে ট্রাফিক দিতে হবে তাদের কারণ তাহলে আপনি ওয়েবসাইটের লিংকটা সেখানে দিয়ে দিতে পারছেন পোস্টে তো লিংকটা দিলে সেই লিংকে ক্লিক করতে হবে আর ছবিতে ক্লিক করলে কিন্তু ডিরেক্টলি লিংকে ইন্টিগ্রেট করে নিয়ে যাচ্ছে এরকম ওয়ে থাকছে না আমাদের ক্যারাসোলে কিছু জিনিস থাকে অ্যাডভান্স লেভেলের যেটা আমাদের পোস্টে থাকে না এই জন্য নতুন ইয়েতে এসেছে যে ফেসবুকে ক্যারাসোলটা খুব ভালো ইফেক্ট করছে ইফেক্টিভ হচ্ছে আমাদের জন্য পজিটিভলি আপু আমরা তো পেজ নিয়ে এখনো মানে খুব একটা রান করিনি বা আমাদের অত ডেভেলপ কোনো বিজনেস নেই তো আমরা এখন আপাতত ফেসবুক ধরুন আমি যদি এখন ফেসবুক অ্যাড ম্যানেজারটা রান করে মানে পয়সা খরচ করে রান না করে আমরা ওখান থেকে অর্গানিক ওয়েতে কি করতে পারি না বা ওইটা কতটুকু প্রমোট হবে অর্গানিক ওয়েতে যেমন ধরেন আপু এখানে ফেসবুকে এই যে ভাইয়ার একটা গ্রুপের ছবি দিলাম এরকম অনেকগুলি গ্রুপ আছে ফেসবুকের ওই ফেসবুকের গ্রুপগুলিতে করবেন আপনার লিংকটা করবেন কি ফেসবুকের লিংকটা টুইটারে গিয়ে রিটুইট করার আগে ধরেন কারো কমেন্ট সেকশনে গিয়ে এইটার লিংকটাকে নিয়ে ওখানে দিয়ে তারপরে হচ্ছে রিটুইট করে দিবেন তার টুইটটাকে তাহলে তার টুইটের একটা ইয়ে হলো অর্গানিক প্রমোশন হলো আপনি ওই পেজের একটা অর্গানিক প্রমোশন করতে পারলেন আপনি আপনার পেজে দিবেন আপনি আপনার প্রোফাইলে দিবেন এবং ফেসবুকের কোথাও যেখানে দেয়া যায় পার ডে 10 বারের বেশি শেয়ার করবেন না ওভাবে দিলে এটা ইফেক্ট হয় কিন্তু অর্গানিক ওয়েটাতে না আসতে অনেক সময় লাগে যদি কন্টেন্ট ভালো থাকে তাহলে খুব আর্লি এসে যায় যদি কন্টেন্ট ভালো না থাকে তাহলে আর্লি আসে না আপনাদের এখানে কন্টেন্ট লিখতে পারেন এরকম কেউ আছেন খুব ভালো কন্টেন্ট রাইটার আজকে সুমন ভাই নাই আছি আপু ভাই কি ঘুমাচ্ছেন না আমি কন্টেন্ট রাইটার না তো তো হ্যাঁ বলবো কেন আচ্ছা না আমি ভাবছি ঘুমাচ্ছেন কিনা কন্টেন্ট কেউ পারেন না খুব ভালো কন্টেন্টের কাজ কে একজন বলল আপু আপনি লেখা হয় ছোটখাটো কন্টেন্ট হবে সেটা উপর ডিপেন্ড করে না কন্টেন্ট রাইটিং এ না কন্টেন্ট রাইটার যারা তারা তাদের কোন বিষয় হবে সেটা না তাদেরকে যেই সাবজেক্টই দেয়া হবে যেই টপিকই দেয়া হবে তারা ওই টপিকের উপরই লিখে দিতে পারবে আপু নিউ এজেস পেপারে লিখছিলাম দুইটা এটা লেখার কারণ হচ্ছে এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে পেজ ফাইবারে এইটা নিয়ে এখন ভালো কাজ হচ্ছে ভালো কাজ পাওয়া যায় কন্টেন্ট রাইটারদের আমি খুঁজতেছি কন্টেন্ট রাইটার ভাই ভাইয়া আপনার যদি কন্টেন্ট রাইটার লাগে তাহলে আমার পরিচিত কিছু মেয়ে করে সমস্যা না আমি ওদেরকে রেফার করে দিতে পারবো আচ্ছা ওরা কাজ খুঁজে তো আমি রেফার করে দিব সমস্যা আচ্ছা আপু আমি আপনাকে জানাবো আচ্ছা আপনাদের সবাইকে বলছি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কাজ থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন আমি আমার প্রমোশন করে দিলাম
ওটা তো আপু জানি শুধু ডিজিটাল মার্কেটিং না আপনারা ওভারঅল যে কোনো সাইডে ধরেন ওয়েব ডেভেলপার এর গ্রাফিক্স এর ডিজিটাল মার্কেটিং এর টোটাল প্যাকেজের কাজও যদি আপনারা হচ্ছে কোথাও হচ্ছে যে আপনারা পাচ্ছেন না আপনাদের কেউ চাচ্ছে আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন জি আপু ওটাই তো আমরা নিশ্চিন্ত এখন আচ্ছা অ্যাড ম্যানেজার শেষ হয়েছে আমাদের আর কারো কোনো প্রবলেম আছে খাদিজা আপু আপনার যে জায়গায় প্রবলেম ছিল বুঝতে পেরেছেন আপু এই যে ক্যারাসুল আর হচ্ছে সিঙ্গেল এম বুঝতে পেরেছি আপু একসাথে করা যাবে আমি বন্ধ করে দিই এতক্ষণ কথা বলে ফেলছি অনেকগুলো রিপিট করলাম না কালকে আমি আজকে আমি মর্নিং ব্যাচে আমি অনেকগুলি কথা বলে ফেলছি পরে দেখি কি ছেলে পেলে কথাই বলতেছে আমি বলি আয় এদের চুপ করতে বলি চুপ করে না কেন পরে বর্তিতে আমি তাকিয়ে দেখি আপু আমি মিউট করে আছি বলেন আপনি যা বলে ফেলেছেন আবার রিপিট করেন আপু থাক আর নাইবা রিপিট করলাম না আপু রিপিট করেন আমি শুনতে চাই রিপিট করেন আমি বলছিলাম আমার ছেলে আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ ক্লাস 9 এর 9 এর বছর চলতেছে ওর ও মোটামুটি ওয়েব ডিজাইন শিখছে ডেভেলপমেন্ট পাইথন নিয়ে কাজ করে তারপর কন্টেন্ট কাজ করে ওয়ার্ডপ্রেসে দারুণ খুবই ভালো আপনারা তো মা ছেলে ভালো আপনারা তো মা ছেলে তাহলে হচ্ছেন ভালো মানে খুবই ভালো বলবো যে খুবই ভালো একটা কাজ করছেন যে আপনার ছেলেকে এখন থেকে শেখাচ্ছেন এটা আমাদের সাইদুল ভাইয়া বলতো যে কোনো মাকে শেখালে অ্যাটলিস্ট এটা চলতে থাকবে বাবাকে শেখালে বাবারা হয়তো বলে এই ছেলে পেলে কথা শুনে না শিখে না একটা মা তার শেখা সমস্ত জিনিস তার বাচ্চাকে দেয় একটা মা অবভিয়াসলি একটা মা ফ্রিল্যান্সার হলে তার বাচ্চা ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া থাকবে তো সেটাই বলতে এতক্ষণ ধরে বলে ফেলছি এগুলো অনেকগুলো বলে ফেলছি এখন তো সংক্ষেপে বলছি তখন ডিটেইলস অনেকগুলো বলে আহারে খাদিজাপু অনেক কিছু মিস করে ব্যাচ কবে খাদিজাপু জি আপনার এসএসসি ব্যাচ কবে এসএসসি হলো 1999 আর এইচএসসি হলো 2001 আর আমার শাদি মোবারক হলো 2004 আর কিছুদিন পরে বিয়ে করাই দিব আপু আমাদের এখানে পাত্রী দেখেন দেখেন তো পছন্দ হয় কিনা আমার ফোন 24 ঘন্টা 8 ঘন্টা মোটামুটি এই আপনাদের জুম কিন্তু একটা প্রথম অবস্থায় একটা লিংকডইন প্রোফাইল যদি আপনি ক্রিয়েট করতে পারেন এই জন্য আমি বলেছিলাম কন্টেন্ট কে ভালো লিখতে পারেন মোটামুটি টাইপের গুছিয়ে কথা যারা লিখতে পারবেন তাদের লিংকডইন প্রোফাইলটা খুব ভারী হয় এবং তারা এই লিংকডইন প্রোফাইল ক্রিয়েশনের কাজগুলি খুব বেশি পাবেন আচ্ছা আপু লিংকডইনে কি মানে ডেইলি পার ডে একটা করে কি পোস্ট রাখা উচিত যদি আপনি আপনার নিজের কানেকশন বাড়াতে চান আপনার প্রোফাইল দিয়ে আপনার ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই উচিত যে কোনো সোশ্যাল মিডিয়াতে এভরিডে একটা পোস্ট করা উচিত সেটা হোক ছবি সেটা হোক কোনো কিছু নিয়ে লেখা সেটা হোক কোনো কিছু অ্যাওয়ারনেস এর ব্যাপারে লেখা যে কোনো কিছু কিন্তু একটা পোস্ট যেটা অবশ্যই আমরা যেমন ফেসবুকে লিখি না যে হ্যালো প্রফেশনাল একটা জায়গা জি হ্যালো আমার এখানে দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে না ঠিক 12টার দিক থেকে ওই কারণে হয়তো বা আমার এখানে এখন মোবাইল নেটওয়ার্ক কোনো প্রবলেম করছে এখন ঠিক আছে আপু বুঝা গেছে লিংকডইনের ব্যাপারটা লিংকডইন প্রোফাইল
ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের অফার পাবেন এবং লিংকডইন থেকে বিজনেস পেজ ক্রিয়েশনের অফার পাবেন। আমি ভিডিও দেখছিলাম কিন্তু আগে আমাদের কিছু বুঝি নাই। আচ্ছা কেউ যদি ভিডিও চান একটা ভিডিও আছে সরকারি মুক্ত বাটে লিংকডইন এর নিয়ে মানে প্রোফাইল কিভাবে সেটআপ করবেন ওটার একটা ভিডিও আছে। আপনাদের মুক্তপাঠটা কি আমাকে একটু লিংকটা দিয়েন তো আমি দেখতে চাই। সুমন ভাই আপনি জানেন কতটুকু ইফেক্টিভ যাবে মনে হয়। আচ্ছা নিকেতন ভাই এখানে একটা কোশ্চেন করেছে, আপু এই কোর্সটা করার পরে আমরা যাতে কাজ করে আর্নিং করতে পারি সেই ধরনের আপনাদের থেকে কোন হেল্প পাবো? আমি কথাটার মানে বুঝিনি ভাই, আপনারা বুঝেছেন লাস্টে যে অনেক কোর্স করার পরে উনি আর্নিং এর জন্য আমাদের কাছ থেকে কোন হেল্প পাবেন কিনা ভাইয়া? হ্যাঁ এটা জানতে যাচ্ছি, আমি হয়তো মার্কেটপ্লেসে আদার্স দেখিয়ে দেওয়া হবে কিনা। আচ্ছা এখানে হচ্ছে আপনাকে দেখানো হবে যে আপনি ফ্রিল্যান্সিং কিভাবে করতে পারেন, কোথায় আপনি কাজগুলি পেতে পারেন, কোথায় আপনার প্রোফাইলটা রেডি করতে হবে, কিভাবে রেডি করতে হবে, এই কাজগুলি আপনাকে দেখানো হবে। আমাকে এখানে দিয়ে লাভ নাই উজ্জ্বলনাথ ভাই, আমি তো এটা শেষ করে দেওয়ার পর আমি তার এটাতে ঢুকবো না, আমাকে আমার ইনবক্সে দিলে হয়তো আমি দেখতে পারবো। নিকেতন ভাইয়া আর আপনি প্রচুর পরিমাণে আমাদের কাজ শেখার পরে ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখার পরে আমরা বলি যে যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, আপনার যদি ইংলিশের কি বলে স্কিল খুব ভালো না থাকে তাহলে আপনার অনলাইন মার্কেট প্লেসে কাজ পেতে অনেক কষ্ট হবে। এবং যখন ইংলিশ স্কিল ভালো না তখন আপনি কাজটা কোথায় পাবেন? সেটা হচ্ছে অফলাইন মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট প্লেসে কাজ পাবেন। এখন অফলাইন মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট প্লেসে কাজ পেতে হলে আপনার প্রোফাইলটাকে ওইভাবে রেডি করতে হবে, আর যদি অনলাইন মার্কেট প্লেসে কাজ পেতে যান সেক্ষেত্রে আপনাকে ইংলিশে হচ্ছে এক্সপার্ট হতে হবে। বাকিটা সুমন ভাইয়া বলবে, মিথিল আপু বলবে, বলেন ভাইয়া আপনারা। আপু যেটা বললেন সেটাই তো, আর বাড়তি কি বলবো, যেটা বলছেন সেটাই তো। আগে কোর্সটা করেন, করার পরে শেষ পর্যায়ে গিয়ে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কোথায় কোথায় ক্রিয়েট করবেন, কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ট্রাস্টেড মার্কেট প্লেস কোনগুলো আছে বাংলাদেশের জন্য সেগুলো দেখিয়ে দেওয়া হবে। তবে এটা নির্ভর করবে আপনার ইংরেজি দক্ষতার উপর আর আপনি কতটা সময় দিচ্ছেন এটার উপর, কতটা ধৈর্যশীল আপনি লেগে থাকার জন্য। আচ্ছা আপু এলইডিপির একটা পোস্টে দেখছিলাম যে ওরা বলছে 50% যারা অনলাইনে কাজ করলো তারা তো পাইলই, যারা বাকি 50% কে নাকি এলইডিপি থেকে অফলাইনে কাজ করার সুযোগ করে দিবে, সো ওইটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। বুঝিনি আপু আরেকবার। আমি এলইডিপির একটা পোস্ট দেখছিলাম যে যারা 50% এলইডিপি থেকে কোর্স করে যারা 50% অনলাইনে কাজ পাইলো তারা তো পাইলই, কিন্তু যারা 50% পাবে না তাদেরকে অফলাইনে এলইডিপি থেকেই কাজ দেওয়া হবে। একটা সেকেন্ড একটু হোল্ড করেন তো আপনারা, আমি আপনাদের সাথে একটু কথা বলছি। সেটা হলে ভালো হবে, অনেকেরই কাজ, অনেক অনেকজনই কাজ পাবে, তারা এখন কর্মসংস্থান সৃষ্টি করতেছে। আর এখন যে অবস্থা করোনা এর পর থেকে আরো, এটা না করলে উপায় নেই। আপু আপনাদেরকে একজনকে একটু, আমার একটা ব্যাড নিউজ আছে, আমি আপনাদের একজনকে একটু হোস্ট করে 2 মিনিটের জন্য আমি একটু লিভ নিচ্ছি। জি আপু করতে পারেন, শুন ভাইকে দিব না মিথিল আপুকে দিব, দেন আপু সমস্যা নাই, মিথিল আপুকে দেন, আমাকেও দিতে পারবেন। যদি আপনাদেরকে আপু আমরা বলবো যে উনার কারেন্ট চলে গেছে, কেউ এসে কোশ্চেন করে বলবেন যে আপু মেবি নেটের কারণে কোনো প্রবলেম, নেটের প্রবলেম, ঠিক আছে আপু, হ্যাঁ এরকম কিছু একটা বলে। সুমন ভাইয়া, হ্যাঁ আপু, আমাদের কি কিছু আপু আর কি টিপস দেন,
আপওয়ার্কের ট্রিক্স হচ্ছে যে আপনি কপি পেস্ট করবেন না, সেটা তো জানেনই, কপি পেস্ট করবেন না আপনি, আপনি কি কাজটা পারেন, কেন পারেন, কিভাবে পারেন, এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি আপনি দিতে পারেন সেটা হচ্ছে 3 মাসের মধ্যে মেবি কোনো কাজ যদি না পাওয়া হয় তাহলে মেবি কি আইডি ব্যান করে দেন না, না ওটা প্রাইভেট করে দেয়, আপনি যদি অনেক বিট করেন কাজ না পান তখন আইডি ব্যান করবে, আর যদি আপনি কাজ করার পরে না ভাই আমার যেটা হয়েছিল আমার তো ফাইবারে যখন রেগুলার আসতেছে আমি এমনি জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখছিলাম, আমি কোনো বিট টিট করতাম না, তখন আমাকে আপওয়ার্কে আমাকে কিছু বায়ার ন হ্যাঁ তো আমি বলছি ঠিক আছে আমি তোমাদের কাজে স্যাম্পল দেখাবো তুমি এখন অর্ডার দিও না, তোমার কাজ পছন্দ হলে তারপর আমি তোমার থেকে অর্ডারটা নিব, কারণ অনেক সময় তো রিস্ক থাকে যেহেতু আমি ওখানে নতুন, তো এটা বলার পরে আমার তখনই মেবি 3 মাস আপ হয়ে গেছে, আমি আর কোনো ধরনের রেসপন্স করতে পারিনি কারণ অনেক চাপ ছিল, আমি আবার বাইরে জবও করতাম তখন, হঠাৎ করে একদিন দেখতেছি আমার আইডিটা ব্যান করে দিচ্ছে, এটা কেন করছে আমি আসলে রিজনটা বুঝি নাই, ওটা হয়তোবা আপনার মিথিলাপু আপনি একটু রেকর্ডিংটাকে পজ করে নেন, পজ করে নিয়ে তারপর কথা বলেন, হ্যাঁ পেয়েছে আমি 82-83 পর্যন্ত পেয়েছি, 85 করে দিচ্ছে নাকি এখন, শুন ভাই আপনি তো ডেটা এন্ট্রির কাজ করেন না, হ্যালো সুমন ভাই ফরাদ ভাই তো মেবি ডেটা এন্ট্রির কাজগুলি করেন, হ্যালো যা প্রশ্ন হচ্ছে বললাম আপনি আর সুমন ভাই তো ডেটা এন্ট্রির কাজগুলি করেন, দেখো আমি এখন করি না তো ওইটার তুলনায় এটা খুব সহজ না, জি অবশ্যই সহজ, ওইটার তুলনায় মানে এই কাজটা খুবই ইজি, কেউ যদি একবার লিংকডইন গিগের আন্ডারে দুটো কাজ নিতে পারেন এরপরে দেখবেন আপনার গিগ অটোমেটিক্যালি র‍্যাঙ্কিং এ চলে আসে, আমি নিই এটা কি হবে জি আপু, টাইটেল কেমন হবে মানে গিগটা কি হবে কেমন হবে আপনাকে হচ্ছে যে যেমন এখানে একটা ওয়ার্ড লিখা তারপরে হচ্ছে এখানে একটা অ্যাবাউট সেকশন লিখা, এই এই ব্যাপারগুলি আপনাকে লিখতে হবে, এখন এই ব্যাপারগুলি যারা কন্টেন্টের সম্পর্কে আইডিয়া থাকে তারা খুব ভালো লিখতে পারে, আপনাদের কারো স্ক্রিন শেয়ার করলে আপনারা আমার প্রোফাইল, আমি জানতে চাচ্ছিলাম যে লাইক একজন ধরেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক রিলেটেড যে কিওয়ার্ডস গুলো আছে বা ট্যাগ গুলো আছে ওগুলো ইউজ করা উচিত অ্যাবাউটে না এমনি নরমালি লিখলেই হবে, নরমালি লিখাও না আবার কিওয়ার্ড টাইপেরও না, এটা আমি আসলে হ্যাঁ সাজিয়ে লিখতে হবে আপনার হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে, ওই জন্যই বললাম আপনাদের কারো স্ক্রিন শেয়ার করলে আপনার আমার মানে আমি যদি এখন এডিটে যাই আপু তাহলে দেখা যাবে কি আমার প্রোফাইলের এডিটে চলে যাবে, কিন্তু আপনাদের ওখানে শো করলে আমার প্রোফাইলের ডিটেইলটা শো করবে, আপু সি মোর অপশন আছে তো, জি সি মোর অপশন আছে তো ডেসক্রিপশনে, সিমোরের অপশন তো আছে শুধু ডেসক্রিপশনেরটা না ওভারঅলটা যখন যাব সব জায়গায় পাবো না, এই যে দেখেন এভাবে দেয়া থাকবে আপনি যেটা নিয়ে কাজ করবেন ওটাকে এভাবে বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিলে হবে কি আপনার প্রোফাইলটাতে কেউ ঢুকলেই তখন দেখবে, আচ্ছা বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন যেটা ওইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় না, কিওয়ার্ডের যে ব্যাপারগুলি আমি বলি কিওয়ার্ডটা এখানে ওভাবে দিতে হয় না, কিওয়ার্ডগুলি দিবেন কখন জানেন আপনার পোস্ট করবেন যখন এই যে আর্টিকেল ভিউ আর্টিকেল পোস্ট, ধরেন আপনি একটা গ্রাফিক্স ডিজাইনিং এর পোস্ট করলেন গ্রাফিক্স এর একটা কাজ, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই আমার আইডি কি আছে আছে এই যে দেখেন আমি যখন পোস্টের উপরে আর কি আচ্ছা দেখছি এই যে দেখেন এখানে পিপল জব কন্টেন্ট, হ্যাঁ এই যে দেখেন আছে এখানে শো করতে থাকবে আপনার আপনি কি চাচ্ছেন আপনি কোন টাইপের মানুষকে অ্যাড করতে যাচ্ছেন, তো আপনি এটা দেখে তখন ওখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনারা তো দেখতে পাচ্ছেন সব, আল্লাহ আমার এটা একদম মিডল এসে বসে আছে আপনারা কিছু দেখতে পারেন না, এই যে দেখেন আপনারা যখন ধরেন বায়ার বলবে যে আমি শুধু এই জবের জবে ক্লিক করলে আপনারা আসবে যে কোন জব কি চাচ্ছেন স্কুল গ্রুপ এভাবেই আসে, আমি যাকে করতে যাচ্ছি আপু যার কথা বললো দেখেন ওনার প্রোফাইলটা দেখেন উনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডেভেলপার দেখতে পাচ্ছেন, ভাইয়ের কাজগুলি দেখেন আমি এখনো ভাইয়ার মতো যদিও সাজাতে পারিনি গিগটা,
এই যে গ্রাফিক্স এর ওয়েব ডেভেলপমেন্টের জন্য উনি গিগটা কিভাবে দিয়েছেন দেখেন। দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু এরকম অফলাইন একটা নতুন কাজ পেয়েছে, যেটা হচ্ছে ভাইয়া আপনার এখন করছেন ইয়েতে এদের সাথে করছেন 6 মাসের একটা কন্ট্রাক্টে বাংলাদেশ থেকে। আমি যেমন ঢাকায় বসে থেকে আপনাদের ক্লাস নিচ্ছি, উনি বাংলাদেশ থেকে ওদের হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এর কাজ বা এই ওয়েবসাইট রিলেটেড যত কাজ আছেন উনি করবেন। এই যে দেখেন বিভিন্ন কোম্পানির সাথে যে ডিজিটাল মার্কেটাররা কাজ করে এগুলো কাজ করে কেমন হয়? এটা আপু এখানে প্রাইস থাকে, এগুলি আপওয়ার্কে খুব আসে যে 3 মাসের জন্য আমরা কাজ করবো, 4 মাসের জন্য কাজ করবো। হ্যাঁ এই যে এটা ভাইয়ার প্রোফাইল দেখেন, ভাইয়ের আপওয়ার্কের জিনিসগুলো কিভাবে শো করে। আপনারা আপনাদের ফাইবারের জিনিসগুলি ওইভাবে শো করবেন, বায়ার দিবে না আপনারা যদি ওভাবে দিলে আপনাদের মনে হচ্ছে গিগ শো করছে, তাহলে আপনারা করবেন কি আপনাদের ফাইবারের যে এরকম বায়ার যখন আপনাদেরকে রেটিং দিচ্ছে, বায়ার যখন কোনো কমেন্ট দিয়ে যাচ্ছে, ওই কমেন্টটাকে ভাইয়া ছবি তুলে স্ক্রিনশট নেয়, স্ক্রিনশট নিয়ে ভাইয়া খুব সুন্দর করে ভাইয়ার হচ্ছে স্টোরিতে শেয়ার করেন, ওনার ফেসবুক, ওনার ইনস্টাগ্রাম, ইভেন ওনার লিঙ্কডইন সমস্ত জায়গায় উনি এগুলি প্রচুর শেয়ার করেন। এই যে দেখেন, এবং উনি কখনো ওভাবে লিখে দেন না, উনি কিন্তু বিটলি দিয়ে লিঙ্কটা শর্টন করে নিয়ে আসেন। কারণ অনেকেই ফাইবার দেখলে ঢুকতে চান না। আপনারা কি ভিডিওটা দেখবেন, প্লে করবো? কাজগুলিকে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ আছি তারা আসলে ওনাদের তো কাজগুলি একরকম হয়, স্যাম্পল রেডি করা যায়। আমরা কিভাবে স্যাম্পল রেডি করবো, একটা পেজ ক্রিয়েট করে কিভাবে স্যাম্পল, একটা পেজ ওভারঅল সাজিয়ে পেজের একটা স্ক্রিনশট নিব, সেটাকে আমরা আমাদের স্যাম্পল হিসেবে শো করবো কাজের। বুঝা গেছে? ওনারা যেভাবে শো করে আমরা এভাবে করবো না, আমরা ওভাবে করবো। কারণ আমাদের আসলে এইভাবে ভিজুয়াল কোনো কাজ থাকবে না, আমাদের কাজগুলি কিন্তু ভিজুয়াল না। ইন দিস ভিডিও আই উইল শো ইউ how you can open an Upwork account within a second. Yes, you heard right, within a second. So when you fill up everything in Upwork, then you just go and submit your bhaiya kintu ekta english medium student bhaiya a level complete kore eshechen baire theke tar pore bhaiyar uchcharon dekhechen ওনার প্রোনাউন্সিয়েশন, এবং উনি যখন বাংলায় কথা বলেন বেসিক্যালি হয় না যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের উচ্চারণ অন্যরকম হয়, এদের বাংলার কথার উচ্চারণ অন্যরকম হয়। হ্যাঁ, ভাইয়ার বাংলার উচ্চারণ হচ্ছে একদম পুরো চাপুরের এবং ইংলিশ উচ্চারণ হচ্ছে আমাদের মতো। প্রোনাউন্সিয়েশনে প্রচুর প্রবলেম আছে। হ্যাঁ, কিন্তু প্রোনাউন্সিয়েশনে প্রবলেম থাকলেও ওনার যে বায়ার এবং ওনার যে আর্ন, এই প্রোনাউন্সিয়েশন, ওনার প্রোনাউন্সিয়েশনে প্রবলেম আছে। উনি তো কথা বলেন না, উনি তো টেক্সট লিখেন, উনি যা টেক্সট লিখেন তাতে হা করে তাকায় থাকবেন আপনারা। আর ইনি হচ্ছেন 2012 এসএসসি কোম্পানি এ লেভেল কমপ্লিট করেছেন ভাইয়া 2012। চিন্তা করেন কত ছোট একটা বাচ্চা ছেলে। এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপারের এবং আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার সিএ মেন্টর ছিলেন। আপনারা যদি চান সেক্ষেত্রে আমি এখানে আরেকজনের প্রোফাইল দেখাতে পারি, সেটা হচ্ছে আমাদের সাইদুর রহমান ভাইয়ের। সাইদুর রহমান ভাইয়ের যদি অনেক ফেক প্রোফাইল আছে, দেখতে হবে সাইদুর রহমান ভাই কে কে কি বললেন আমি দেখিনি এইটা কে। আচ্ছা রাব্বি, ও রাব্বি ভাই, আপনার নাম তো ও রাব্বি, এখানে ওসমান হাবিব রাব্বি কেন ভাইয়া? ও রাব্বি কোথায় গেছে? আব্বু সেকেন্ড আমি ওএস দি ওসমান হাবিব জি আপনারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন না, আপনারা খুঁজবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কারা কাজ করছে, কন্টেন্ট নিয়ে কারা কাজ করছে, ওই রকম ওই কানেক্টগুলি আপনারা বাড়াবেন, তাহলে আপনাদের কাজ হবে। মানে আপওয়ার্কের কানেকশনের সময় আসলে আমার কে পরিচিত, আমার কে আত্মীয় স্বজন, ওভাবে চিন্তা করবেন না, চিন্তা করবেন কাকে দিয়ে আমার কাজ আসবে। কন্টেন্টটা কিভাবে পাবো বললেন যে, একটু যদি বলা যায় কন্ট্রাক্টটা কিভাবে পাবেন? হ্যাঁ মানে কন্টেন্ট উনি যে কন্টেন্ট লিখাবে আমার দিয়ে, ওটা কিভাবে বুঝবো? আপনি যখন আপনার প্রোফাইলটাকে খুব সুন্দর করে গুছাবেন, রেডি করবেন, তখন দেখা যাবে এরা আপনার, আপনি যখন এদেরকে কানেক্ট করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, তখন তারা আপনাকে কানেক্ট করার আগে আপনার প্রোফাইল ভিউ করবে। আপনার প্রোফাইল ভিউ করার পরে এখানে যারা যেই কাজটা নিয়ে জানে তারা তো ওই কাজটা নিয়ে থাকে, বাকিটা নিয়ে থাকে না তো, তাই না? এখানে এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর কিন্তু স্পেসিফিক কিছু জায়গা আছে। দেখেন আপু, ইনি কাজ করছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া নিয়ে,
আমি আপনাদেরকে এই প্রোফাইলগুলি খুলে দেখানোর কারণ হচ্ছে যে আমি বলি যে সম্পূর্ণ ব্যাপারটা কেউ পারে না। তারা একটা জিনিস নিয়ে কাজ করে, যে দেখেন উনি সোশ্যাল মিডিয়া, উনিও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং, যে যেটা নিয়ে কাজ করবেন সে ওই রিলেটেড জায়গাতে থাকবেন, দেখবেন আপনাদের জন্য কাজ হবে। ডেটা এন্ট্রি, এটা তো ফরাদ ভাই। এই যে ডিজিটাল মার্কেটিং, এইভাবেই যখন যাবেন দেখেন উনি একটা কোম্পানিতে আছেন, তো ওনার যদি কোনো কিছু লাগে কন্টেন্ট রিলেটেড, উনি যখন একটা জব পোস্ট করবে ওনার জব পোস্টটা আপনার এখানে শো করবে, বা উনি যখন হয়তো আপনার প্রোফাইলটা ভিউ করেছে, আপনার লেখাটা ওনার পছন্দ হয়েছে, উনি হয়তো আপনাকে নক করবে যে আচ্ছা এই তো লেখাটা দেখেছে আমার তো ভালো লেগেছে, তুমি কি আমাকে এটা লিখে দিতে পারবা কিনা, সেটা আপনার অফলাইন মার্কেট থেকে কাজ আসবে, আপনাকে ইনবক্সে নক করবে। এবং এই যে উনি নক করবে এটার জন্য হচ্ছে আপনাকে প্রচুর পোস্ট করতে হবে। একটু আগে দেখালাম না একটা ভাইয়ার পোস্ট, যে ওনাকে ওনার বায়ার কি রিপ্লাই দিয়েছে, ওই রিপ্লাইটাকে উনি খুব সুন্দর আকারে পোস্ট করেছে, ওইভাবে যখন পোস্ট করবেন ওই পোস্টটা সবার প্রোফাইলে যাবে, তখন তারা দেখবে, তাদের চোখে পড়বে, আপনি নিজে ব্র্যান্ডিং করবেন। বেসিক্যালি এখান থেকে কাজ পেতে হলে নিজে ব্র্যান্ডিং করবেন। আরেকজন বসে বসে আমার এখানকার কানেকশনে কে কি আছে সব মুখস্থ করতেছে। আপনারা চাইলে আমার কানেক্ট থেকে দেখেও নিয়ে নিতে পারেন, এটা কি আমাদের আমি আপনাকে না চিনি আগে থেকে কানেক্ট করি। আচ্ছা খাদিজা আপুর নামে কি শেখ এস এইচ এ কে ই? ওটা যখন এনআইডি লিখছিল তখন যিনি যে এক্সপার্ট পারসন ছিলেন ওখানে উনি